আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সাজ্জাদ ভাই তোমাদের মাঝে চলে আসলাম প্রাণী শ্রেণীবিন্যাসের একটি লাস্ট ক্লাস নিয়ে। অর্থাৎ এই পর্বের মাধ্যমে কিন্তু আমরা প্রাণী শ্রেণীবিন্যাসের সব অংশ শেষ করে দিব। তো সবার প্রথমে আমি একটু বলে নিই, এখন বর্তমানে প্রথমে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা কিন্তু একেবারেই নন ইম্পর্টেন্ট। নন ইম্পর্টেন্ট বললেই চলে যে আসলে একেবারে আমাদের ইউজলেস পড়া, সত্যি কথা বলতে, বিশ্বাস করো না করো। কারণ আমরা বিগত বছরের বোর্ড পরীক্ষা এবং সেই সাথে কলেজের অন্যান্য কোশ্চেন যেহেতু আমরা পর্যালোচনা করে তারপরে কিন্তু আমরা টপিকগুলো সাজানোর চেষ্টা করি, তো দেখা গিয়েছে যে এখন যে কথাগুলো বলবো সেগুলো হয়তো বা দুই একটা এমসিকিউ হিসাবে চলে আসলেও আসতে পারে। তোমরা জানো যে আমার কিন্তু যে ভিডিও বা ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হয় সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দিই যে কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং সেভাবে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। তো সিকিউ এমসিকিউর জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাদের যেহেতু পড়তে হয়, আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে, অর্থাৎ এই প্রথম দিকে যে অংশগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো কিন্তু সিকিউ এমসিকিউ এর জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। চলো দেখে নিই আসলে আজকের কী টপিক। সর্বপ্রথম দেখা যায় যে আমাদের এই যে শ্রেণীবিন্যাসটা আছে, এই শ্রেণীবিন্যাসের কিছু নীতি রয়েছে। আমরা চাইলেই মনে করো যে কোনো একটা প্রাণীকে এই অনুযায়ী বলে দিতে পারি না যে এটা এর মধ্যে পড়ে। এর কিছু একটা নিয়মাবলী রয়েছে, অর্থাৎ তুমি যখন একটা নতুন প্রাণী পাবা তুমি চাইলেই মনে করো তোমার নিজের মন মতো করে কিন্তু সেগুলো বানাতে পারবা না যে তার কিংডম বা রাজ্য কী, তার বলা যেতে পারে ফাইলাম বা পর্ব কী, তার অর্ডার কী, তার ক্লাস কী, তার ফ্যামিলি কী। তো সেই জিনিসগুলোকে কিন্তু বলা যেতে পারে যে তুমি ইচ্ছা করলে কিন্তু বলতে পারবা না যে এটা এই কিংডমের অন্তর্ভুক্ত, এই পর্বের অন্তর্ভুক্ত, এই ফ্যামিলির অন্তর্ভুক্ত। তার জন্য কিছু নীতি আছে। তো সর্বপ্রথম দেখা যায় যে হ্যাকেল তিনি কিন্তু প্রাণী শ্রেণীবিন্যাসে দুটি ভাগে ভাগ করত। পরবর্তীতে হুইটেকার নামে একজন বিজ্ঞানী, তিনি আমাদের পুরা পৃথিবীর যত রকমের প্রাণী এবং উদ্ভিদ রয়েছে তাদেরকে টোটাল পাঁচটি অংশে ভাগ করে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে এখানে আমি পাঁচটা নাম রেখে দিয়েছি, একটা হচ্ছে মোনেরা, তারপর হচ্ছে প্রোটিস্টা, তারপর আমরা আরও কিছু অংশে দেখতে পাচ্ছি যেমন ফাঞ্জাই, প্লান্ট, তারপর হচ্ছে প্লান্টিয়া, তারপর হচ্ছে অ্যানিমালিয়া। তো এই পাঁচটি রাজ্যের মধ্যেই কিন্তু আমাদের এই পৃথিবীতে সকল উদ্ভিদ প্রাণী এমনকি অণুজীবগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। যেমন আমি প্রথমে যদি মোনেরা সম্পর্কে বলি, মনেরা হচ্ছে যে তোমরা যে নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়ার নাম শুনেছো, ব্যাকটেরিয়ার নাম তো অবশ্যই শুনেছো, এরা কিন্তু এই মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত পড়ে। প্রোটিস্টার কথা বলতে গেলে নর্মালি প্রোটিস্টা এমন এক ধরনের প্রাণী যাদের নিউক্লিয়াসের কথা বলতে গেলে এরা হচ্ছে আবরণযুক্ত এবং টিস্যুর দ্বারা গঠিত এককোষী হতে পারে। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে নর্মালি আমাদের প্রোটিস্টার অন্তর্ভুক্ত হচ্ছে প্রোটোজোয়া। তো এই উদাহরণ হিসাবে কিন্তু নর্মালি বলা যেতে পারে যে প্রোটোজোয়া হচ্ছে আমাদের এই প্রোটিস্টার অন্তর্ভুক্ত এক ধরনের প্রাণীও বলতে পারো। তো এখন কথা হচ্ছে কি যে এই যে যত নিচের দিকে আমি রাজ্যের দিকে যাব তত উন্নত রাজ্য আমরা পেতে থাকব। যেমন তিন নম্বর রাজ্যের কথা বলা হয়েছে আমাদের ফাঞ্জাই। ফাঞ্জাই বলতে কিন্তু তোমরা সবাইকে যদি জিজ্ঞেস করি বলো তো ভাইয়া ফাঞ্জাই কি, তোমরা সবাই জুড়ে চিল্লে উঠতাম যদি এখন আমাদের এটা একটা অফলাইন ক্লাস হতো, তখন তোমরা বলতে যে ভাইয়া ফাঞ্জাই মানে তো ছত্রাক। তার মানে ছত্রাকের অন্তর্ভুক্ত সকল সদস্য এই ফাঞ্জাই রাজ্যের অন্তর্ভুক্ত। আর যত রকমের উদ্ভিদ আছে একটু নিম্ন শ্রেণী উদ্ভিদ থেকে শুরু করে উচ্চ শ্রেণী উদ্ভিদ পর্যন্ত তারা সবাই কিন্তু প্লান্টির অন্তর্ভুক্ত। তাহলে বাকি থাকে কি প্রাণী, অর্থাৎ নিম্ন প্রাণী থেকে শুরু করে উচ্চ প্রাণী যাদের মোটামুটিভাবে পরিপাকতন্ত্র রয়েছে তাদেরকে বলা যেতে পারে অ্যানিমেলিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পাঁচটি রাজ্যের মাধ্যমে কিন্তু আমাদের এই পৃথিবীতে যত প্রকার উদ্ভিদ প্রাণী অণুজীব রয়েছে তাদের সবাইকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে গিয়েছে। আমাদের যেটা কাজ থাকবে পারলে চেষ্টা করো এখান থেকে একটা অবজেক্টিভ যদি আসে তো উদাহরণগুলো মনে রাখার, বিশেষ করে এই মনেরা এবং প্রোটোজোয়া অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠা যেটা রয়েছে এই দুটা থেকে অবজেক্টিভগুলো বেশি আসে, তাদের যে উদাহরণগুলো বইয়ের মধ্যে থাকবে সেই উদাহরণগুলো একবার পড়ার চেষ্টা করো। যদি কোনো কারণবশত মনে করো যে ভাই আমি পড়বো না, তাহলেও কোনো বেশি একটা ক্ষতি হওয়ার মতো কিছুই এখানে আসে যায়নি। আমি বলেই দিচ্ছি যে আগে যে তোমরা চাইলে এই অংশটুকু কিন্তু ইগনোর করতেও পারো, বাট অ্যাজ এ টিচার আমার মনে হয় যে বা তোমাদেরকে সাজেশন এটা দেওয়া উচিত যে যখন জানতে এসেছো সবই জানো, কারণ অ্যাডমিশনের সময় কিন্তু আবার তখন তোমাকে আমি বলতে পারবো না যে এই জায়গা থেকে কোশ্চেন আসবে না, বিকজ অ্যাডমিশন এমন একটা জায়গা যে জায়গা থেকে যে কোনো জায়গা থেকে তোমার কোশ্চেন আসতে পারে। তো তখন যদি আলটিমেটলি একটু পড়াবার লাগে তাহলে আগে থেকে ধারণা নেওয়াই ভালো। চলো চলে যাই আমরা শ্রেণীবদ্ধ বা শ্রেণীবিন্যাসের কিছু নীতি নিয়ে। আমাদের শ্রেণীবিন্যাস অর্থাৎ একটা প্রাণীকে শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত করার জন্য বেশ কিছু নীতিমালা রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে শ্রেণীবদ্ধগত নীতি। আমরা প্রথম নীতিটার যেটা কথা লিখেছি সেটা হচ্ছে শ্রেণীবদ্ধগত নীতি। এই শ্রেণীবদ্ধগত নীতির ক্ষেত্রে নর্মালি একটা প্রাণীর অঙ্গ সংস্থান, তার কী কী অঙ্গ রয়েছে, তার কী ধরনের জিন দ্বারা গঠিত, তার ভিতরে কী ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু প্রাণীগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়ে থাকে। এটাই হচ্ছে সর্বপ্রথম। তারপরে আসো শনাক্তকরণ। আচ্ছা, শনাক্তকরণের ক্ষেত্রে দেখো সর্বপ্রথম দ্বিতীয় অংশ যেটা রয়েছে শনাক্তকরণ, তুমি এখন শনাক্ত করলা। যেমন ধরো তোমার একটা অপরিচিত প্রাণী দেওয়া হলো, ধরো কথার কথা তোমার কাছে আমি বিড়াল দিলাম, তুমি মনে করো জানো না যেটা বিড়াল। তখন তুমি চিন্তা করলা যে আচ্ছা দেখি তো এর মধ্যে কী কী আছে। তুমি দেখলা যে এর গায়ে লোম আছে, একে তুমি ডিসেকশন করলা অর্থাৎ কাটলা, কাটার পরে দেখলা যে এর ভিতরে যেহেতু এরা মেরুদণ্ডী প্রাণী
এদের মেরুদণ্ড আছে, তারপরে দেখলে ভাই এটা তো চারটা পা আছে, মানে বিড়ালে যা যা থাকে তুমি সেগুলো পর্যালোচনা করলা। তখন তোমাকে একটা বই দিলাম যে আচ্ছা ঠিক আছে দেখো, অনেক আগে যখন যখন থেকে শ্রেণীবদ্ধকরণ করা হয়েছে তাদের কিন্তু একটা নীতিমালার বই রয়েছে, এই বই অনুযায়ী দেখো তো কোন কোন বৈশিষ্ট্যের মধ্যে মিলে যায়। তখন তুমি বললা ভাইয়া সর্বপ্রথম যেহেতু আমাদের বিড়ালের মেরুদণ্ড রয়েছে তার মানে কিন্তু আমরা বলতে পারি যে, আর সর্বপ্রথম আগে যেটা বলবো যে সেটা হচ্ছে যেহেতু এটা বিড়াল তাহলে তো অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, এটা তো সবাই জানি, এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই। কিন্তু যেহেতু বিড়ালের মেরুদণ্ড আছে তাহলে ভাই পর্ব হিসাবে তো আমরা বলতে পারি এটা কর্ডারে পড়বে, অবশ্যই এটা কিন্তু কোনো বাদ যাবে না। তারপরে যদি বিড়াল স্তন্যপায়ী প্রাণী হয়ে থাকে তাহলে তুমি বলতে পারো যে ভাই এটা কিন্তু বলা যেতে পারে ম্যামালিয়া ক্লাসের অন্তর্ভুক্ত। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু তোমরা শ্রেণীবদ্ধকরণ নীতিগুলো করতে পারো। কিন্তু মজার বিষয় হচ্ছে এগুলো হচ্ছে শনাক্তকরণ, তুমি শনাক্ত করে করে জিনিসগুলো টুকে নিলা। মজার বিষয় হচ্ছে এই ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তিকরণ, এই জায়গাটা আসলে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। ইন্টারেস্টিং জিনিসটা কি, এই জায়গাটা একটু আমি একটু মার্ক করে রাখতে চাই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এমসিকিউ এর জন্যই ইম্পর্টেন্ট। তবে এই জায়গার মজার বিষয়টা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি যদি এখন তোমাদেরকে ম্যাক্সিমাম কোশ্চেন করি, সর্বপ্রথম দেখো ক্যাটাগরিকরণ বা র্যাঙ্কভুক্তকরণের জন্য আমাদের টোটাল 7টা নাম দেওয়া আছে এখানে, কিংডম বা রাজ্য, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, তাই না? তার মানে প্রজাতি, গণ, পরিবার, বর্গ, তারপর হচ্ছে ক্লাস মানে শ্রেণী, ফাইলাম মানে হচ্ছে তোমার কী বলা হয় থাকে পর্ব, কিংডম মানে হচ্ছে তোমার রাজ্য, এরকম 7টি অংশ রয়েছে। তুমি যখন একটা প্রাণী শ্রেণীবিন্যাস লেখো তখন কিন্তু ওই কিংডম থেকে শুরু করে তুমি স্পেসিস পর্যন্ত লিখে রাখো। এখন আমি যে ইন্টারেস্টিং জিনিসটা তোমাদের বলতে চাই, তোমাকে যদি এই জিনিসটা, তো তুমি এটা আমার মনে হয় তোমরা 9-10 তোমরা জানো এবং এই সিরিয়ালভাবেই তোমাদেরকে মনে রাখতে হবে যে KPCO FGS, KPCO FGS, এটা সিএলবি মনে রাখা হচ্ছে KPCO FGS। তাহলে দেখো এই ছন্দ দিয়ে আসলে মনে রাখাটা ছাড়া আর অন্য কোনো ছন্দ নেই। KPCO FGS বারবার যখন উচ্চারণ করবা KPCO FGS, KPCO FGS, তখন অটোমেটিক্যালি দেখবো মুখের মধ্যে এই ওয়ার্ডগুলো চলে আসবে। এখন কথা হচ্ছে তোমাকে যেটা আমি বলতে চাচ্ছিলাম ইন্টারেস্টিং বিষয়টা, সেটা বারবার না বলে অন্য জায়গায় ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। তোমাকে যখন কোশ্চেন করা হয়, যদি কোশ্চেন করা হয় যে বলো তো আমাদের ক্যাটাগরিকরণের মধ্যে 3 নম্বর ক্যাটাগরিকরণ কি, তুমি হিসাব করবে ভাইয়া KPCO FGS, তার মানে ভাইয়া 3 নম্বর বলছে KPC, সি মানে তো ক্লাস, ক্লাস তার মানে ভাইয়া বলবো যে সবার আগে হাত তুলবে ভাইয়া ক্যাটাগরিকরণের 3 নম্বর অংশটা হচ্ছে ক্লাস, তখন কিন্তু টিচাররা তোমাকে কী করবে রং দিয়ে দিবে, কেটে দিবে, এমসিকিউ ভুল করবে। কেন করবে? যখন যখন কোনো প্রাণী শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে তখন নিচে থেকে উপরের দিকে আসতে থাকে, অর্থাৎ আমি যে একটু আগে বিড়ালের কথা দিয়ে তোমাদের একটা গল্প বললাম তখন কিন্তু আমি কী করতেছিলাম, প্রথমে কিংডমের কথা বললাম, তারপর ফাইলামের কথা বললাম, তারপর ক্লাসের কথা বললাম, এভাবে বলতে বলতে আসতেছিলাম। কিন্তু মনে রাখবা শ্রেণীবদ্ধকরণ বা ক্যাটাগরিকরণ বা র্যাঙ্কভুক্তকরণের ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে আসবে, অর্থাৎ তুমি যদি কোনো প্রাণীকে শ্রেণীবদ্ধকরণ বা ক্যাটাগরিকরণ করতে চাও সবার প্রথমে তোমাকে আগে প্রজাতির নাম, তারপরে গণের নাম, তারপরে পরিবারের নাম, অর্ডার মানে বর্গের নাম, ক্লাস মানে তো শ্রেণী, তারপরে পর্ব, তারপরে যে তোমার হচ্ছে পরবর্তীতে রাজ্যের নাম উল্লেখ করতে হয়, এই কথাটা মাথায় রাখবা। তার মানে হচ্ছে তোমাকে যদি বলা হয়ে থাকে যে ক্যাটাগরিকরণের 3 নম্বর অংশ কী, তখন তুমি নিচের থেকে উঠে আসার চেষ্টা করবে। তাহলে নিচের থেকে কী আছে, স্পিসিস, জেনাস এবং ফ্যামিলি, তার মানে 3 নম্বরটা হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি মানে হচ্ছে কি পরিবার, তার মানে ক্যাটাগরিকরণের 3 নম্বর অংশটা হচ্ছে পরিবার। আমি তোমাদেরকে 100% ইনশিওর দিয়ে বলতে পারি, তুমি কলেজে যাও, আজকের ক্লাসটা দেখো, দেখার পরে যদি তুমি কালকে কলেজ যাও তোমার ফ্রেন্ডের আগে জিজ্ঞেস করবা যে আচ্ছা তুই কি শ্রেণীবিন্যাসের এই অংশটুকু পড়ছিস, যদি বলে হ্যাঁ পড়ছি, অবশ্য না জিজ্ঞেস করো তুমি এমনিতেও বলতে পারো কারণ এটা সবাই জানে 7টা জিনিস। তোমাকে আমি 100% ইনশিওর করলাম যে এই ক্লাস যারা দেখছো তারা তো পারবে, যদি কেউ না দেখে থাকে তুমি তাকে জিজ্ঞেস করবা বলতো ক্যাটাগরিকরণের 3 নম্বর বা বলতো ক্যাটাগরিকরণের 2 নম্বর অংশটা কী অথবা ক্যাটাগরিকরণের 6 নম্বর অংশটা কী। আমি তোমাকে 100% শিওর দিলাম সে ভুল করবে, কারণ এই জিনিসটা অনেকে খেয়ালই করে না। কারণ এই অংশটা ওই যে বললাম না একটা কথা, কলেজেও দেখবে এটা নিয়ে তেমন একটা কোনো কিছু আলোচনা করে না, এক্সেপশনাল কিছু কলেজ করতে পারে, বাট এখান থেকে কোশ্চেন দেওয়ার মতো কিছু নেই। বাট এই কোশ্চেনটা দিলে কিন্তু স্টুডেন্টরা প্যাচে পড়ে যেতে পারে, কারণ এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না। তারা কী করতো, তাদের কিন্তু দোষ নেই, তারা সিরিয়াল বাই মনে রাখতো যে কিংডম তো 1 নম্বর, ফাইলাম তো 2 নম্বর। তো এই KPCO FGS দিয়ে মনে রাখতে পারো এই প্রথম অক্ষরগুলো দিয়ে, এটা দিয়ে তুমি হচ্ছে ক্যাটাগরিকরণের 7টা অংশ মনে রাখবা। এইবার আসো নামকরণের কথা বলি। চলো নামকরণ নিয়ে আমি তোমাদের একটা কথা বলি। দেখো নামকরণ তো আমরা জানি যে প্রত্যেকের একটা বৈজ্ঞানিক নামকরণ আছে, তো এই বৈজ্ঞানিক নামকরণ কিন্তু আমরা 2 রকম হতে পারে, নামকরণটা কয় রকম হতে পারে, একটা হচ্ছে দ্বিপদী আর একটা হচ্ছে ত্রিপদী। একটা হচ্ছে দ্বিপদী, ঠিক আছে, একটা হচ্ছে দ্বিপদী আর একটা হচ্ছে ত্রিপদী। তাহলে নামকরণ কয় রকম হয়, 2 রকম, একটা হচ্ছে দ্বিপদী একটা হচ্ছে ত্রিপদী। মূলত দ্বিপদী নামকরণের ক্ষেত্রে 2টা জিনিসকে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে তোমার গণ বা যেটাকে আমরা বলে থাকি জেনাস, আরেকটা হচ্ছে 2 নম্বর অংশ দিয়ে বলতে পারি প্রজাতি, প্রজাতি বা যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে
স্পেসিস, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে নামকরণ এই দুটো অংশ নিয়েই দ্বিপদী নামকরণ করে। ক্যারোলাস লিনিয়াস হচ্ছে নামকরণের জনক, এই নির্বৃত্তিকটাও অনেক সময় আসে। তো এই নামকরণ এই দুটো অংশ নিয়ে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, অর্থাৎ তাদের যে গণটা থাকে তার একটি অংশ এবং স্পেসিস একটা অংশ নিয়ে গণ নামকরণ করা হয়ে থাকে। যেমন আমাকে যদি বলা হয়ে থাকে রুই মাছের নামকরণ, তুমি বলবে ভাইয়া লেবিও রোহিতা, ঠিক আছে, লেবিও রোহিতা। তাহলে কিন্তু এটা কিন্তু ইটালিক ফর্মে লিখতে হবে, এটাও মাথায় রেখো, যখন তুমি কোনো কিছুতে লিখবা ইটালিক ফর্ম একটু ব্যাখ্যা করে লিখতে হবে। তো তোমাকে যদি বলা হয়ে থাকে লেবিও রোহিতার মধ্যে গণটা কোনটা, তাহলে বলবো ভাই লেবিওটা হচ্ছে গণ আর রোহিতা হচ্ছে স্পেসিস। এই জিনিসটা আমি যতটুকু আইডিয়া করি, যে যারা বায়োলজি 9-10 পড়ছো এই ন্যূনতম জ্ঞানগুলো তোমরা 9-10 থেকেই নিয়ে আসছো, তাও আমি তোমাদেরকে বললাম। এখন কথা হচ্ছে ভ্যান দ্বিপদী নামকরণ তো ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল, ত্রিপদী নামকরণ জিনিসটা কী, এই ত্রিপদী নামকরণ আবার কোথা থেকে আসলো? এখন তোমাকে আমি একটা সুন্দর উদাহরণ দিই। ধরো তোমরা অনেকেই কবুতর পালো, অথবা ধরো তোমরা অনেকে মুরগি দেখছো। মুরগি খাওয়ার সময় কিন্তু তোমরা জানো যে বিভিন্ন ধরনের মুরগি হয়, ধরো ব্রয়লার মুরগি, তারপরে ধরো পাকিস্তানি, আবার হয় দেশি মুরগি, লেয়ার মুরগি, আমরা কিন্তু এইভাবে নাম বলে বলে বাজারে থেকে মুরগি কিনি। তো এখন কথা হচ্ছে দেখো মুরগি, এই যে ব্রয়লার বললাম, লেয়ার বললাম, পাকিস্তানি বললাম, সেই সাথে তোমার আর যেগুলো নাম বললাম, এগুলো কি একই প্রজাতির অন্তর্ভুক্ত? না, তারা কিন্তু একই প্রজাতির অন্তর্ভুক্ত, বাট ডিফারেন্সটা কি? যদি ব্রয়লার মুরগির কথা বলি, তাদের পালক দেখতে কেমন, একটু সাদা কালার হয়ে থাকে, তারা একটু স্বাস্থ্যবান হয়ে থাকে। পাকিস্তানি মুরগি আর দেশি মুরগির মধ্যে আসলে ডিফাইন করা একটু কঠিন হয়ে যায়। আমার ক্ষেত্রে যদি বলা যায় ভাই আপনি বাজারে যে কীভাবে ডিফাইন করেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো বাজারে যে ডিফাইন করতে পারবো না, আলাদা করতে পারবো না যে কোনটা পাকিস্তানি কোনটা দেশি। বাট রান্না করার পরে যদি দেশি মুরগির হাড় একটু শক্ত হয়, পাকিস্তানি মুরগি একটু নরম হয়, আসলে আমি আলটিমেটলি জানি না। তো যাই হোক, আমার কাছে মনে হয় পাকিস্তানি দেশি মুরগি পশম, তোমার লোমের কালার এক। বাট যারা গ্রাম বা মফস্বলে থাকো হয়তো বা তারা বিষয়টা আরও ভালোভাবে বলতে পারবে কীভাবে চেনা যায়। তো আমরা মূল পর্বে চলে আসি। এখন কথা হচ্ছে যে এই যে মুরগির মধ্যে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, শুধু মুরগি না, আমাদের শুধুমাত্র মানুষের ক্ষেত্রে দেখো মানুষের কিন্তু স্পেসিসটা একই রকম, অর্থাৎ আমাদের প্রজাতিটা একই রকম। বাট বাকি অন্যান্য অনেক প্রাণীরই একই প্রজাতির হলো, তাদের গায়ের কালার থেকে শুরু করে তাদের ভিতরের আঙ্গিক গঠন এগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। মানুষের ক্ষেত্রে গায়ের কালার ভিন্ন হতে পারে, কিন্তু ভিতরের আঙ্গিক গঠন কিন্তু ভিন্ন হয় না। হ্যাঁ, গায়ের কালারের ক্ষেত্রে কেউ শ্যামলা হতে পারে, কেউ ফর্সা হতে পারে। মানুষের ক্ষেত্রেও অনেক সময় দেখা যেতে পারে, আমরা দেশভিত্তিক আমরা কিন্তু আলোচনা করে থাকি। যেমন ধরো কেউ যদি আফ্রিকা থেকে আসে, তার একটু গায়ের কালার একটু কালো হয়ে থাকে, তখন আমরা তাকে আফ্রিকান বলে থাকি। যদি ইউরোপ থেকে আসে, একটু ফর্সা সুন্দর করে আসে, তাদেরকে আমরা বলি ইউরোপিয়ান। আমরা যেমন এশিয়ার লোকজন কিন্তু দেখতে একরকম, একটু চীনা টাইপের মানুষের মতো হয়, তাহলে আমরা তাদেরকে বলে থাকি এশিয়ান। আবার যে দক্ষিণ এশিয়া আছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাদের আবার একেবারে পুরো বলা যেতে পারে হাইব্রিড টাইপের, এক একজনের চেহারা এক এক রকম। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আসলে সবচেয়ে বড় বিষয় যে জিনিসটা করা হয়ে থাকে সেটা হচ্ছে প্রাণীদের মধ্যে একই প্রজাতির অন্তর্ভুক্ত হলো, তাদের বিভিন্ন ভিতরের আঙ্গিক গঠন এবং সেই সাথে বাহ্যিক যে বৈশিষ্ট্য এগুলোর মধ্যে কিছুটা ভিন্ন থাকে। দেখা যাচ্ছে তারা একই প্রজাতির, কিন্তু তাদের আঙ্গিক এবং ভিতর, অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিক, তাদের মধ্যে কিছু পার্থক্য থাকে। তখন তাদের মধ্যে পার্থক্য করার জন্য আমরা এই ত্রিপদী নামকরণটা উল্লেখ করি। তখন দেখা যায় কি, যেমন মনে করো, যেমন একটা জিনিসের উদাহরণ ধারণ করো, চড়ুই পাখির কথা যদি বলি, তো দেখবা যে চড়ুই পাখির একটা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, তোমার হচ্ছে প্রেসা ডোমেস্টিকাস। এখন কথা হচ্ছে যে তুমি যদি এই চড়ুই পাখিটা যদি তুমি ইউরোপে যাই পাও, তখন সেখানে যায় দেখা যাবে সেই চড়ুই পাখিগুলোর বৈশিষ্ট্য অন্যরকম। তোমরা কাকের কথা চিন্তা করো, কাকের ক্ষেত্রে চিন্তা করলে দেখা যায় যে বাংলাদেশে আমি যেটা বেশিরভাগ দেখছি, যে ঢাকার কাকের মধ্যে একটা অ্যাশ কালারের একটা আভা বা আলাদা একটা অংশ থাকে ঘাড়ের দিকে, কিন্তু বাইরের দিকে যখন আমি যাই, একটু গ্রামীণ এলাকা যাই, তখন সেখানে কাকগুলো পুরো কালো কালো কুচকুচে এবং আকারে অনেক বড় হয়ে থাকে। অনেকে এটাকে দার কাক না কি কাক বলে, আমি যাই হোক অতটুকু বিষয়ে না আমরা না যাই। তো এখন দেখতে পাচ্ছ যে এই যে প্রাণীগুলোর মধ্যে যে বিভিন্নতা তৈরি হলো, এই বিভিন্নতার জন্য তখন এই ত্রিপদী নামকরণ করাটা আবিষ্কার করা হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা শ্রেণীবদ্ধকরণ করে থাকি। আমি আবারও বলছি যে এই অংশটা খুব খুব কি একেবারেই ইম্পর্টেন্ট না, কারণ আমি তোমাদেরকে তো বিপদে ফেলবো না যে আমি এই জিনিসটা ইম্পর্টেন্ট না বলে তারপরে তোমাদের পড়তে বলবো না। বাট ইম্পর্টেন্ট না, তোমরা চাইলে সেটা ওই ভলেন্টারির মতো তোমরা এই অংশগুলো পড়তে পারো। আমরা এর পরবর্তী অংশ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। ওই অংশগুলো আবার খুবই খুবই ইম্পর্টেন্ট, সেগুলো সম্পর্কে একটু পরে বলছি। আর শ্রেণীবদ্ধকরণ নীতির কিন্তু দুই ধরনের সুবিধা রয়েছে, একটা হচ্ছে ফলিত, একটা হচ্ছে তাত্ত্বিক। তাত্ত্বিক মানে হচ্ছে যেটা আমরা লিখিত জ্ঞানের মাধ্যমে পাই, আর ফলিত মানে আমরা যেটাকে অ্যাপ্লাই করি। তোমরা অনেক সময় দেখা যায় যে ইংলিশে বললে এই জিনিসটা অনেকভাবে সুন্দরভাবে চিনো, যে তাত্ত্বিককে আমরা থিওরিটিক্যাল বলি, আর ফলিতকে আমরা সাধারণত অ্যাপ্লাইড বলে থাকি। তো দেখা যায় কি, শ্রেণীবিন্যাসের নীতিকে ব্যবহার করে ধরো বাংলাদেশে জমিতে এক ধরনের ঘাস ফড়িং প্রচুর পরিমাণ উৎপাদ শুরু করছে, এখন এটাকে নিধন করা প্রয়োজন। ধরো কথার কথা, বাংলাদেশে যে ঘাস ফড়িং আছে, সেই ঘাস ফড়িংয়ের ইনসেক্টিসাইড, অর্থাৎ আমাদের যে বিষক্রিয়া রয়েছে, সেই বিষক্রিয়াগুলো মানে
আমাদের বাংলাদেশের প্রজাতির ঘাস ফড়িংয়ের জন্য কার্যকরী, কিন্তু বাইরে থেকে এমন কিছু ঘাস ফড়িং চলে আসছে যেগুলোকে আমরা এই বিষ দিয়ে মারতে পারতেছি না বা নিধন করতে পারতেছি না। তখন তাদের বৈশিষ্ট্যগুলো জেনে বিষ সেইভাবে কেমিক্যাল দিয়ে বিষ তৈরি করার জন্য আমাদের কী প্রয়োজন, আমাদের এই শ্রেণীবদ্ধকরণ নীতিগুলো প্রয়োজন। কারণ আমরা তখন এই শ্রেণীবিন্যাসটা জানতে পারলে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এই প্রাণীটির কী কী উইক পয়েন্ট আছে, কী কী স্ট্রং পয়েন্ট আছে, এই প্রাণী কীভাবে গঠিত হয়েছে সব কিছু। এই যে যে জিনিসটা আমি বললাম এটাকে বলা যেতে পারে ফলিত। আর এই যে জ্ঞানটা আমি যেখান থেকে নিব সেটাই হচ্ছে তাত্ত্বিক। তো নর্মালভাবে ফলিত তাত্ত্বিক এই সকল উপায়গুলোকে ব্যবহার করে আসলে আমরা এই শ্রেণীবদ্ধকরণের বেশ কিছু উপকার পেয়ে থাকি। আর একটা কথা মনে রাখবা যে পৃথিবীতে হ্যাকম্যান নামক একজন বিজ্ঞানী, তিনি 33টি পর্বকে উল্লেখ করেছেন। তার মধ্যে অলরেডি আমরা 9টি পর্ব পড়েছি, বরিফেরা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত। তো এখন তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্ডাটা পর্বের, কিন্তু আমাদের বেশ 3টা উপপর্বের কথা বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা, একটা হচ্ছে ভার্টিব্রাটা। এই 3টা উপপর্বের আবার অনেকগুলো শ্রেণী, বিশেষ করে ভার্টিব্রাটার অনেকগুলো শ্রেণী আবিষ্কার করা হয়েছে। তো এর মধ্যে কিন্তু 4টা শ্রেণী, অর্থাৎ অ্যাম্ফিবিয়া, রেপটেলিয়া, তারপরে হচ্ছে তোমার অ্যাভিস এবং হচ্ছে ম্যামালিয়া, এই 4টা শ্রেণী আমরা 3 নম্বর পর্বে আলোচনা করেছি। এই ভার্টিব্রাটার মধ্যে এগুলো কী ছিল? এর মধ্যে কিছু ছিল সরীসৃপ, কিছু ছিল উভচর প্রাণী, কিছু ছিল পাখি এবং কিছু ম্যামালিয়া মানে স্তন্যপায়ী প্রাণী। এখন কথা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক আছে এই 3টা উপপর্বের মধ্যে, ভার্টিব্রেট ক্লাসের মধ্যে, সেই টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে 3টা উপপর্ব নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। বিশেষ করে মনে রাখবা যে এই 3টা উপপর্ব, অর্থাৎ ভার্টিব্রা, সেফালোকর্ডাটা, ইউরোকর্ডাটা, এই 3টা মিলে একটা সিজনশীল চলে আসে, এর একটা গ্রুপ, এর মধ্যে কাউকে ঢুকাবে না। আমি আবারও বলছি, এর আগে যেমন তোমাদেরকে পর্বের কথা বলেছিলাম প্লাটিহেলমেন্থিস নেমাটোডা মিলে একটা সিজনশীল হয়, এর মধ্যে আসলে কোনো কিছু ঢুকানোর চেষ্টা করে না, এই দুই তেমনই এই উপপর্বের এই 3টা অংশ নিয়ে তোমাদের একটা কোশ্চেন হবে। এর ভিতরে অন্য কোনো শ্রেণী বলো, অন্য কোনো মেইন পর্ব বলো, কিছুই আসবে না। আবার আমরা এর মধ্যে থেকে, অর্থাৎ ভার্টিবার অন্যতম 3টা শ্রেণী আছে যেগুলো মাস নিয়ে বলা হয়েছে, একটা হচ্ছে কন্ডিকথ্রিস, অ্যাক্টিনোপ্টেরিজিস, সার্কোপ্টেরিজিস, দেখতে পারবা একটু পরেই। এই 3টা শ্রেণী নিয়ে আবার একটা কোশ্চেন হয়। তবে সত্যি কথা বলতে একেবারে অনেস্ট স্পিকিং যদি তুমি আমার কাছে চলে আসো, মনে করো তুমি আমাকে বললা ভাইয়া আমার এই লাস্টের অংশ থেকে পরীক্ষা আছে এই উপপর্ব এবং শ্রেণী থেকে, আমার হাতে এখন টাইম আছে 1 ঘন্টা এবং আমি কোনোভাবে শুনতে পারছি যে পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন আসছে, আপনি আমাকে বলেন যে এইখান থেকে আমি কোন একটা অংশ 1 ঘন্টার মধ্যে বা আধা ঘন্টার মধ্যে পড়ে আমি পরীক্ষা দিলে একটা সিনশিল কমন পাবো, তাহলে ওই যে মাসের 3টা শ্রেণীর কথা বললাম, কন্ডিকথ্রিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, এই 3টা অংশ থেকে তোমার একটা সিজনশীল মাস্ট কমন পড়বে। পুরা শ্রেণীবিন্যাস অধ্যায়ের মধ্যে এই 3টা অংশ খুবই ফেভারেট, টিচারদের অত্যন্ত ফেভারেট একটা অংশ, সেটা হচ্ছে কন্ডিকথ্রিস, সার্কোপ্টেরিজি, অ্যাক্টিনোপ্টেরিজি। এই 3টা যে শ্রেণী রয়েছে এই 3টা মাসের শ্রেণী নিয়ে আমি তোমাদের সাথে একটু পরে আলোচনা করছি, আর তারপরে হচ্ছে ওই ইউরোকর্ডার, সেফালোকর্ডার, ভার্টিব্রেটা নিয়ে তোমাদের সাথে টুকটাক আলোচনা করে যাব। কর্ডাটার 3টি উপপর্ব নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। তার মধ্যে সবার ফার্স্টে যেই উপপর্বটা রয়েছে তার নাম হচ্ছে ইউরোকর্ডাটা। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ইউরোকর্ডাটার বেশ কিছু বৈশিষ্ট্য, সেই সাথে আরেকটি পর্ব হচ্ছে উপপর্ব হচ্ছে সেফালোকর্ডাটা এবং আরেকটি উপপর্ব হচ্ছে আমাদের এই ভার্টিব্রাটা। এই টোটাল 3টি উপপর্ব আমি একসাথে নিয়ে এসেছি। কেন? কারণ এর আগে আমি তোমাদের একটু আগে বলেছি যে আমাদের এই 3টি উপপর্ব কিন্তু একই সাথে আমাদের এই যেটা পার্থক্য আকারে যেটা বলা হয়ে থাকে সেইভাবে কিন্তু তোমাদের এই প্রশ্নে পরীক্ষা চলে আসবে। তাহলে চলো আমরা একটু দেখে নেই যে এই 3টি উপপর্বের কী কী জিনিসগুলো পার্থক্য আকারে আসতে পারে এবং তাদের বৈশিষ্ট্যগুলো কী কী। তার আগে আরেকটা কথা বলে রাখি, নর্মালি ইউরোকর্ডাটার ক্ষেত্রে আমাদের 3টি শ্রেণী রয়েছে, দেখবা বই খুললেই সুন্দর মতো প্রথম পেজে পেয়ে যাবে, অ্যাসিডিসিয়া, থ্যালেসিয়া, লার্ভেসিয়া, এগুলোর বৈশিষ্ট্যগুলো তেমন একটা ইম্পর্ট্যান্ট না। তা আমাদের যে ইম্পর্ট্যান্ট, যেটা সিজনশীলের জন্য ইম্পর্ট্যান্ট, সেটা আমরা আগে কভার করব। কারণ আমরা যদি অল্প পড়ে বেশি লাভ করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা উপকার, কারণ আমাদের পড়া তো আর এটার মধ্যে সীমাবদ্ধ না, আরও অনেক কিছুর মধ্যে অংশ রয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে চলো আমরা এটা একটু দেখে নিই যে আমাদের আর কী কী জিনিসগুলো এই ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটার মধ্যে কীভাবে আমরা এগুলোকে ডিফারেনশিয়েট করব। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে ইউরোকর্ডাটার ক্ষেত্রে নর্মালি ইউরোকর্ডাটার ক্ষেত্রে এদের হচ্ছে টিউনিসিন নির্মিত এবং বিভিন্ন কালারের, বর্ণিল কালারের হয়ে থাকে, এরা লাল কালার হতে পারে, বাদামি কালার হতে পারে, নীল কালার হতে পারে এবং সেই সাথে টিউনিক আবরণ দেহে আবৃত। নর্মালি দেখা যায় যে সকল প্রাণীদের সমুদ্রে বসবাস করে, পানির নিচে বসবাস করে, তাদের কিন্তু যে আবরণটা থাকে সেই আবরণের ক্ষেত্রে টিউনিক আবরণটা পাবা। তোমরা যখন রুই মাছ পড়বা তখন দেখবা রুই মাছের ভিতরে যে পটকা বা বায়ুথলি থাকে, যেটা আমরা অনেকেই কম বেশি চিনি, তখন ওখানে দেখবা যে ওই পটকার বাইরের আবরণের নাম হচ্ছে টিউনিকা এক্সটার্না, ভিতরের আবরণের নাম হচ্ছে টিউনিকা ইন্টার্না।
তাহলে বুঝতে পারছি যে এরা বিভিন্ন কালারের হতে পারে, লাল, বাদামি, হলুদ, নীল, এমনকি সবুজ কালারও হতে পারে। দুই নম্বর হচ্ছে এরা সামুদ্রিক এবং পরিণত প্রাণীর মাথায় অবস্থিত আঠালো গ্রন্থির সাহায্যে কোনো কিছু নিমজ্জিত বস্তুর সাথে লেগে থাকে। এর প্রধান কারণ হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থায় এই প্রাণীগুলো কিন্তু চলাচল করে না, যার কারণে এদেরকে কী করতে হবে, একটা নির্দিষ্ট স্থানে থেকে পানির নিচে ডুবন্ত অবস্থায় থেকে একটা নির্দিষ্ট বস্তুর সাথে লেগে থাকতে হবে। কারণ সমুদ্রের পানি তো সবসময় একেবারে সাধারণভাবে থাকতে পারে না, অর্থাৎ নর্মালভাবে থাকে না, কখনো উত্তাল উত্তাল হতেও পারে, সেই সাথে বিভিন্ন ধরনের প্রাণী ওখানে অবস্থান করে, সেই সকল প্রাণীগুলো এদের ক্ষতি করতে পারে। তাই তারা পজিশন মতে সমুদ্রের নিচে অবস্থিত পাথর বা বিভিন্ন ধরনের বস্তু এর সাথে তাদের গা থেকে নিঃসৃত বিভিন্ন ধরনের আঠালো পদার্থ এবং মাথা থেকে নিঃসৃত বিভিন্ন ধরনের আঠালো পদার্থ নিঃসৃত করে কোনো বস্তুর সাথে লেগে থাকে। এই জন্য বলা হয়ে থাকে এরা নিশ্চল জীবনযাপন করে পূর্ণাঙ্গ প্রাণী অবস্থায়। আর যদি তোমাদের বলা হয়ে থাকে যে কিন্তু লার্ভা অবস্থায় তারা কী রকম থাকে, লার্ভা অবস্থায় এরা মুক্ত সাঁতারু থাকে। আমরা জানো যে সবসময় দেখা যায় কি যে এদের লার্ভাগুলো কিন্তু নর্মালি ব্যাঙাচি আকৃতি বা ছোটো ছোটো মাছের মতো হয়ে থাকে, এই জন্য এরা মুক্ত সাঁতারু হয়ে বিভিন্ন জায়গায় খাদ্য গ্রহণ করে থাকে। কিন্তু যখন পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হয় তখন কিন্তু তারা ভিন্ন আকার আকৃতি ধারণ করে। অর্থাৎ তুমি যদি ওদের লার্ভা নাও, তুমি তখন দেখলে মনে করবা যে এই লার্ভাগুলো সম্ভবত একটা মাছের লার্ভা, এ থেকে একটা পূর্ণাঙ্গ মাছ হবে, কিন্তু এই প্রাণীটা এমন আকৃতি বিশিষ্ট হয়ে থাকবে তোমার চিন্তার বাইরে চলে যাবে। তিন নম্বর বৈশিষ্ট্য বলছে দেহে লেজের অংশে নটোকট স্নায়ুরুজ্জ সীমাবদ্ধ থাকে এবং রূপান্তরের সময় লেজ নটোকট এবং পুনঃশোষিত হয়। যখন যেহেতু এরা কর্ডাটার একটি পর্বের একটি অন্যতম উপপর্ব, সেই ক্ষেত্রে আমরা জানি যে কর্ডাটা পর্বের একটি অন্যতম বৈশিষ্ট্য কেন এদেরকে কর্ডেট বলা হয়, কারণ মেরুদণ্ডের কারণে। তার মানে এদের তো মেরুদণ্ড অবশ্যই থাকবে। তবে এদের আমাদের যেমন, যদি আমি তোমাকে বলি আমাদের মানুষের ক্ষেত্রে কি ভাই, আমাদের মানুষের এই কাঁধ ঘাড় থেকে শুরু করে একেবারে পশ্চাৎ দেশের আগ পর্যন্ত কিন্তু মেরুদণ্ড অবস্থিত, কিন্তু এদের ক্ষেত্রে কি করে, এদের শুধুমাত্র দেহের লেজের অংশে নটোকট থাকে এবং স্নায়ুরুজ্জ বা স্পাইনাল কর্ডগুলো কিন্তু একটু সীমাবদ্ধ এলাকায় অবস্থান করে থাকে। যখন রূপান্তর হয়, হোয়াট ইজ রূপান্তর, সেই কথাটা আমরা কিন্তু তোমাদেরকে আর্থপটায় বলেছিলাম যে আমরা যে ছোটো থেকে বড় হয়ে বিভিন্ন আঙ্গিক পরিবর্তন হয় সেটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ রূপান্তর বলা হয়ে থাকে। যখন রূপান্তর হয় লেজ নটোকট পূর্ণ শোষিত হয়, মানে রিঅ্যাবজর্ব হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই যে লেজ এবং নটোকটের যে অংশ থাকে সেই অংশগুলো কিন্তু এটা বিনষ্ট হয়ে যাবে। অর্থাৎ পূর্ণাঙ্গ প্রাণী পরিণত হলে এই নটোকট টটোকট অর্থাৎ আমাদের এই মেরুদণ্ড যেটা থাকে ইউরোকটের মধ্যে এটা আর দেখতে পাওয়া যাবে না। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই যে আমরা নটোকট লেজের অংশ এবং স্নায়ুরুজ্জ সীমাবদ্ধ এই অংশটা কখন পাবো, তোমাকে যদি কোশ্চেন করায় তাহলে সেটাকে বলবো হচ্ছে কখন, লার্ভা দশায়। যখন পূর্ণাঙ্গ প্রাণী হবে তখন কিন্তু এটা নষ্ট হয়ে যায়, মানে রিঅ্যাবজর্ব হয়ে যায়, পূর্ণ শোষিত হয়ে যায়। তারপরে দেখো লার্ভার রূপান্তরের সময় স্নায়ুরুজ্জ সংক্ষিপ্ত একটি স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়নে পরিণত হয়। আচ্ছা, গ্যাংলিয়ন কথাটা আমরা অনেক সময় শ্রেণীবিন্যাসে মানুষের অধ্যায়ের ক্ষেত্রেও পেয়ে থাকি। গ্যাংলিয়ন বলতে আসলে মূলত যে জিনিসটাকে বুঝাই সেটা আমি তোমাদেরকে সহজ ভাষায় বুঝাই। ধরো আমাদের মানুষের ক্ষেত্রে যে জিনিসটা গ্যাংলিয়ন আছে, ধরো এখান থেকে একটা স্নায়ু এসেছে, মনে করো এটা মনে করো অপটিক স্নায়ু, এই জায়গা থেকে মনে করো অলফ্যাক্টরি স্নায়ু এসেছে, তারপরে ধরো এই জায়গা থেকে মনে করো আমাদের অক্ষমোটর স্নায়ু এসেছে, কথার কথা এই জায়গা থেকে মনে করো ট্রকলিয়ার স্নায়ু এসেছে, স্নায়ু এসে ব্রেনের মধ্যে এক জায়গায় অবস্থান করতেছে অথবা বডির মধ্যে ওই স্নায়ুগুলো একত্রে বিভিন্ন ব্রাঞ্চের স্নায়ুগুলো বা বিভিন্ন শাখার স্নায়ুগুলো একত্রে অবস্থান করতেছে, তারা এখানে এসে যে জটলা পাকাচ্ছে এই জটলা পাকানোর স্থানকে আমরা গ্যাংলিয়ন বলি। তাহলে বলা যাচ্ছে যে আমি কিন্তু আগেই বলেছি ওদের লার্ভা যতটা উন্নত ওরা পূর্ণাঙ্গ প্রাণী হলে ততটাই অনুন্নতের দিকে চলে যায়। অর্থাৎ আমরা নর্মালি উন্নত প্রাণীগুলোকে বেশ কিছু ক্যাটাগরিতে বিভক্ত করে থাকি। যেমন তোমাকে যদি বলা হয়ে থাকে নিডারিয়া আর কর্ডাটার মধ্যে উন্নতকে, তুমি অবশ্যই বলবা ভাইয়া নিডারিয়া আর কর্ডাটার মধ্যে কর্ডাটা উন্নত। কেন উন্নত? কারণ ভাইয়া বলবা যে ভাইয়া কর্ডাটার মেরুদণ্ড আছে, মেরুদণ্ড নেই নিডারিয়া পর্বের প্রাণীদের। তারপরে বলবো যে ভাইয়া কর্ডাটা ত্রিস্তরী প্রাণী, নিডারিয়া দ্বিস্তরী প্রাণী। তারপর আরও কিছু বলবো যে ভাইয়া কর্ডাটা কিন্তু স্বাধীনজীবী মুক্তজীবী চলাচলে সক্ষম স্তন্যপ্রাণী হতে পারে, এদের শাখা পোশাক অনেক বেশি, কিন্তু নিডারিয়ার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো সম্ভব নয়। তার মানে এই যে বৈশিষ্ট্যর মাধ্যমে তফাত করে ফেললাম, তেমনই দেখো ওদের লার্ভা দশার যে অংশটা থাকে সেই লার্ভা দশায় কিন্তু ওদের নটোকট, যেটার কারণে আমরা আসলে মেরুদণ্ডে মানে কর্ডের পর্বের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, সেই জিনিসটাই কিন্তু আমরা লার্ভা দশায় পাই। আর যে স্পাইনাল কর্ডটা থাকে সেটা আস্তে আস্তে ছোটো হয়ে পরবর্তীতে কী উৎপন্ন করবে, যে স্পাইনাল কর্ডটা থাকে সেটা ছোটো হয়ে গ্যাংলিয়নে পরিণত হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে জিনিসগুলো কী কী জিনিসগুলো এখানে অবস্থান করতেছে। এরপরে আসো আমাদের পাঁচ নম্বর যে অংশটা বলেছে যে রক্ত সংবহনতন্ত্র মুক্ত ধরনের। এই যে দেখো মুক্ত, মুক্ত মানে উন্মুক্ত, এটা আমরা আরেকটা কোথায় পেয়েছিলাম ভাইয়া, এটা আমরা আর্থ্রোপোডায় পেয়েছিলাম, তাই না? আর্থ্রোপোডায় পেয়েছিলাম। তাহলে এই আর্থ্রোপোডার পাশাপাশি আমরা আরেকটা কোথায় পেলাম, রক্ত সংবহনতন্ত্র মুক্ত
সেটা হচ্ছে আমরা ইউরোকর্ডাটা উপপর্বে পেলাম এবং হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। হোয়াট ইজ রিভার্স পেরিস্টালসিস? আচ্ছা, রিভার্স মানে হচ্ছে পিছনের দিকে। পেরিস্টালসিস জিনিসটা কি? দেখো, আমাদের হৃৎপিণ্ডটা কি, আমাদের হৃৎপিণ্ড দিয়েই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, কারণ আমাদের হৃৎপিণ্ড সম্পর্কে মোটামুটি সবারই আইডিয়া রয়েছে। আমাদের হৃৎপিণ্ডটা কিন্তু দেখা যায় যে প্রতি সময়ে পাম্প করছে, তাই না? পাম্পিং করতেছে, এরকম ধুক 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 করতেছে। এইরকম যে সংকোচন প্রসারণ হচ্ছে, এর কারণে কি হয়, রক্তগুলো অলিন্দ দিয়ে প্রবেশ করে ভেন্ট্রিকল দিয়ে বের হয়ে যাচ্ছে এবং এটা একমুখী হয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে। তো ওদের ক্ষেত্রে হৃৎপিণ্ড কিন্তু এরকম ধুক ধুক করতে থাকে। কিন্তু তোমাকে কখনো যদি বলা হয় যে আচ্ছা ধরো মানুষের ক্ষেত্রে রক্ত দুই অলিন্দ দিয়ে প্রবেশ করতেছে, দুই নিলয় দিয়ে বের হয়ে যাচ্ছে, কখনো কি এরকম শুনেছ যে রক্ত নিলয় হয়ে অলিন্দ দিয়ে বের হয়ে যাচ্ছে, এই উল্টা পথ হয়ে রক্ত উপরের দিকে চলে আসতেছে? সেরকম কিন্তু হয় না। তেমন এই যে এই পর্বে, উপপর্বে যে ইউরোকর্ডেরা পর্বে প্রাণী যারা রয়েছে, তাদের হৃৎপিণ্ড কিন্তু এই মুভমেন্টটাকে বলা হয় পেরিস্টালসিস। এবং রিভার্স পেরিস্টালসিস জিনিসটাতে কি হয় যে তাদের রক্তগুলো শুধু একদিকে না, তারা বিপরীত দিকেও ফিরে আসতে পারে, এটাকেই বলা হয় থাকে রিভার্স পেরিস্টালসিস, ঠিক আছে? যার কারণে এই যে রক্তপ্রবাহ প্রতিবার উল্টা দিকে গতিপথ পরিবর্তনও করে থাকে। আমাদের রক্তের কিন্তু গতিপথ একদিকেই হবে, আমাদের যদি রক্তের গতিপথ ভিন্ন পথে চলে আসে, অর্থাৎ যেদিক দিয়ে ঢুকের কথা, অর্থাৎ অলিন্দিয়ে ঢুকবে, নিলয় দিয়ে বের হয়ে যাবে, এটাই সাধারণ, যদি এটা না করে উল্টা দিকে চলে আসার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা মারা যাব। কিন্তু এই উপপর্ব প্রাণীদের এটা একটা অনন্য বৈশিষ্ট্য, যেই ক্ষেত্রে রক্ত একদিকে যেদিকে যাচ্ছে, মনে করো এদিকে যাচ্ছে, আবার পিছন দিকেও ব্যাক করতে পারতেছে, এই গতিপথটার ক্ষেত্রেই বলা হয়েছে রিভার্স পেরিস্টালসিস। এবার দেখো, এরা প্রাণী উভয় লিঙ্গ হয়ে থাকে, অর্থাৎ একই দিকে তোমার নর্মালি শুক্রাণুডিম্বাণু থাকে, আর এদেরও একটা লার্ভাদশার নামের কথা বলা হয়েছে, ট্যাডপোল। এই ট্যাডপোলটা কিন্তু তোমরা অ্যানিলিডা এবং অন্যান্য পর্বেও পেয়েছিলে, তো এদেরও লার্ভাদশার নাম হচ্ছে ট্যাডপোল। আর লার্ভার প্রতিপ রূপান্তর ঘটে, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত। দেখো, আমি এতক্ষণ ধারা একটু আগেই কিন্তু তোমাদের যে কথাটা বলতেছিলাম যে এই পর্বের, এই উপপর্বের প্রাণীগুলো লার্ভা অবস্থায় যতটা উন্নত থাকে, এদের পূর্ণাঙ্গ বা পরিণত একেবারে প্রাপ্তবয়স্ক প্রাণী হলে তা তো ততই অনুন্নতর দিকে যায়। আমরা নর্মালি কি হয়, আমরা যখন শিশু থাকি তখন তার থেকে কিন্তু আমরা এখন বেশি উন্নত না, এখন আমরা বড় হয়ে গেছি। সকল প্রাণীর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই ঘটে, যখন তারা লার্ভা অবস্থায় থাকে তারা অনুন্নত থাকে, যত বড় হতে চায় তত তাদের দেহের আঙ্গিক পরিবর্তন হয়, বিভিন্ন ধরনের অংশ চলে আসে এবং অঙ্গ সংস্থান চলে আসে, অঙ্গতন্ত্র চলে আসে, এর মাধ্যমে প্রাণীটা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হওয়ার পরে সেটা উন্নত প্রাণীতে পরিণত হয়। কিন্তু এই একটা উপপর্ব ইউরোকর্ডাটা, যেটা লার্ভাটা হচ্ছে উন্নত কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী অনুন্নত, এটাকেই বলা হয়ে থাকে প্রতিপ রূপান্তর, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। আর অন্যান্য অঙ্গ সাধারণত আমাদের বিভিন্ন, মানে দেখা যায় কি যে নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের অঙ্গ, এখানে নয়শো লিখে ফেলছে, এই নষ্ট না, এটা হচ্ছে নষ্ট হয়ে যায়। বিভিন্ন ধরনের অঙ্গ থাকে যেগুলো নষ্ট হয়ে যায়, যেমন নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অন্যতম উদাহরণ দেওয়া আসছিল লেজের ক্ষেত্রে, যে এদের লেজ এবং নটোকট, এই যে রূপান্তরের সময় এদের লেজ এবং নটোকট নষ্ট হয়ে যায়। দেখা গেছে লার্ভা অবস্থায় এদের লেজ আছে, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীতে হওয়ার পরে লেজ আর মেরুদণ্ড কোনোটাই দেখতে পাওয়া যাচ্ছে না, এটার কথাই বলা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ইউরোকর্ডাটার ক্ষেত্রে নর্মাল কিছু কথা। এইবার আমরা তোমাদেরকে এর পরে, মানে ইউরোকর্ডাটার চেয়ে একটু উন্নত যে প্রাণীটা রয়েছে, যে উপপর্ব রয়েছে, সেটার নাম হচ্ছে সেফালোকর্ডাটা। আমরা তোমাদেরকে এবার সেফালোকর্ডাটার সম্পর্কে একটু বর্ণনা করি। সেফালোকর্ডাটার ক্ষেত্রে আসলে নর্মালি খুব বেশি একটা বৈশিষ্ট্য তোমাদের এই ইউরোকর্ডাটার মতো বা ভার্টিব্রেটার মতো দেওয়া নেই, সেফালোকর্ডাটার জাস্ট হাতে গোনা কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া আছে। যেমন সর্বপ্রথম বলছে দেহ লম্বা, দ্বিপার্শ্বীয়ভাবে চাপা। তোমরা যখন বই খুলবা দেখবা বইয়ের ক্ষেত্রে সেফালোকর্ডাটার যে প্রাণীটা রয়েছে এরকম লম্বা প্রাণী থাকে, ঠিক আছে? এরকম মাছের মতো লম্বা একটা প্রাণীর দেওয়া আছে এবং সেই প্রাণীর মধ্যে এরকম র্যাক 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 কিছু পেশি দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এক অংশ মাথা থাকে, তারপরে হচ্ছে এক অংশ তোমার লেজের অংশ থাকে, এই জায়গায় একটা মাথা থাকে, এই জায়গায় একটা মুখ থাকে এবং দেখতে অনেকটা, এই জায়গায় হচ্ছে তোমার কিছু অঙ্গতন্ত্র থাকে, এইরকম করে দেখবা যে বইয়ের মধ্যে আরও সুন্দর করে ছবিটা দেওয়া আছে। আমি তো একটা নর্মাল ছবি আঁকলাম, তো দেখা যায় কি যেটা দেখতে অনেকটা মাছের মতো হয়। তো দেখো এদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এদের প্রথম কথা কি বলছে, যে দেহ লম্বা এবং পার্শ্বীয়ভাবে চাপা। মাছ কি হয়, মাছ কিন্তু লম্বা হয় এবং দুই পাশ থেকে কিন্তু চেপে আসে, দুই পাশ থেকে এরকম করে চেপে আসে, এই জন্যই বলছে যে দেহ লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা এবং উভয় প্রান্ত সরু। তোমরা একটু আগেই দেখলা যে ছবির দুই প্রান্ত, মাথা এবং লেজ কিন্তু দুই প্রান্ত কিন্তু এরকম চিকন হয়ে গিয়েছে। সহজ ভাষায় আমি যদি তোমাদের বলি,
বাস্তবিক উদাহরণ দিক থেকে তোমরা অনেকে বাইম মাছ বা ইল ফিশের নাম শুনছো, যদিও এটা আমাদের অন্তর্ভুক্ত নয়, আমি জাস্ট বলতেছি আর কি। দেখতে যেরকম হয়ে থাকে এই সকল প্রাণীগুলো দেখতে অনেকটা ওরকমই হয়ে থাকে। দুই নম্বর বলছে সম্মুখ প্রান্তে ওরাল সিরি এবং ওরাল হুট দেখতে পাওয়া যায়। এদের যে মা মুখের অংশটা রয়েছে ওইখানে অনেকগুলো ছোট ছোট দাঁত থাকে, সেগুলোকে আমরা ওরাল সিরি এবং ওরাল হুট বলে থাকি। তিন নাম্বার আজীবন স্থায়ী নটোকট এবং নাভকট, অর্থাৎ আমাদের যে স্পাইনাল কট রয়েছে যেটাকে বলা হয়ে থাকে নাভকট বা স্নায়ুরুজ্জ, দেহ সম্মুখ থেকে পিছন পর্যন্ত বিস্তৃত। এটাই তো হওয়ার কথা ভাইয়া। কর্ডেরা পর্বে প্রাণীদের একটা মেরুদণ্ড থাকবে এবং মেরুদণ্ডের ভিতর দিয়ে কী হবে, আমাদের স্পাইনাল কর্ড বা স্নায়ুরুজ্জ বা সুষুম্নাকাণ্ড যেটাকে বলা হয়ে থাকে এটা চলে যাবে। তাহলে এই যে ইউরোকর্ডাটা ছিল, এরা কেন এই সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রেটা উপবর্গ থেকে অনুন্নত, এই একটা বৈশিষ্ট্যই কিন্তু এদেরকে একেবারে অনুন্নত জায়গায় ফালাই দিছে। কেন? ইউরোকর্ডাটার লার্ভা দশা অবস্থায় দেখা যায় যে নর্মালি এদের মেরুদণ্ড থাকে, স্নায়ুরুজ্জ থাকে, তাও আবার সীমাবদ্ধ এলাকার মধ্যে, কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী হলে সেটা নষ্ট হয়ে যায়। আর সেফালোকর্ডাটার ক্ষেত্রে আজীবন মানে জন্ম থেকে শুরু করে, লার্ভা থেকে শুরু করে পূর্ণাঙ্গ প্রাণী পর্যন্ত এদের মেরুদণ্ড দেখতে পাওয়া যাবে, সেই সাথে এদের স্নায়ুরুজ্জ থাকবে এবং মুখ থেকে শুরু করে একেবারে পশ্চাতে লেজ পর্যন্ত বিস্তৃত। তারপরে দেখো গলবিলে অসংখ্য ফুলকারন্ধ উপস্থিত এবং ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। নর্মালি আমি আবারও বলছি যে যারা ডাঙায় বাস করে, অর্থাৎ আমাদের এই স্থলে যে বাস করে, তাদের শ্বাসকার্য চালায় ফুসফুসের মাধ্যমে, যেহেতু এরা সকল সদস্য সমুদ্রে বা নদী নালায় দেখতে পাওয়া যায়, তাই এই সকল প্রাণীদের অবশ্যই পানির নিচে থাকে বলে এদের শুধুমাত্র ফুলকার মাধ্যমে শ্বাসকার্য চালাবে। আর এই যে অ্যাট্রিয়ামের কথা বলছে না, যে ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়, অ্যাট্রিয়াম বলতে আসলে এটা হৃৎপিণ্ডের কথা বলা হয়েছে। হৃৎপিণ্ডের বলা হয়ে থাকে অগ্রপ্রকোষ্ঠকে বলা হয়ে থাকে অ্যাট্রিয়াম বা অলিন্দ, আর পশ্চাৎ প্রকোষ্ঠকে বলা হয়ে থাকে ভেন্ট্রিকল বা নিলয়। আসলে অগ্রপশ্চাৎ বললে কিন্তু কথাটা ভুল হবে, জাস্ট তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য বললাম, যে বুঝার জন্য বললাম, বাট এরকম কিন্তু হৃৎপিণ্ড আবার নেই, এরকম কোনো কথা কিন্তু আবার নেই যে অগ্রপ্রকোষ্ঠ মানে অলিন্দ বলা হয়ে থাকে। তো যাই হোক, এই অ্যাট্রিয়ামে ফুলকাগুলো উন্মুক্ত। আর দেহের দুপাশে এই যে এই চিহ্ন আকৃতির পেশি দেখতে পাওয়া যায়। আমি যখন ছবিগুলো আঁকছিলাম তখন কিন্তু ওই ছবির মধ্যে এরকম করে ছোট ছোট পেশি দিচ্ছিলাম। তো এই চিহ্নিত আকৃতির পেশিগুলো দেহের দুই পাশে পাওয়া যায়, যাদেরকে মায়োটোম পেশি বলা হয়ে থাকে। এই মাত্র পাঁচটা বৈশিষ্ট্য কিন্তু সেফালোকর্ডাটার মধ্যে সীমাবদ্ধ। তো তুমি কিন্তু নর্মালি এই বৈশিষ্ট্যগুলো থেকে দেখে বুঝতেই পারতেছো যে সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে বেশি উন্নত বৈশিষ্ট্য, মানে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার মধ্যে সবচেয়ে উন্নত বৈশিষ্ট্য কোনটি, আমাদের এই সেফালোকর্ডাটা। তাহলে এটা আমাদের চলে গেল সেফালোকর্ডাটা পার্থক্যের মধ্যে। ঠিক আছে, এইবার চলো আমরা নেক্সট বৈশিষ্ট্যে চলে যাই, ভার্টিব্রাটা, যেইটারই আমরা অনেকগুলো শ্রেণী পড়েছি অলরেডি, চারটা শ্রেণী পড়েছিলাম, আজকে আরও তিনটা শ্রেণী পড়ব এবং এর সাথে আরও দুইটা থাকে, মিক্সিন এবং পেট্রোমাইজেন্টিটা, এটা আমাদের পরীক্ষা আসে না, জাস্ট তোমাদের সম্পর্কে একটু হালকা ধারণা দিব। তো সবার আগে দেখে নিই ভার্টিব্রাটা। একটা কথা মনে রেখো, কখনো কখনো ঘ ঘতে এই ভার্টিব্রাটা একাই বৈশিষ্ট্য আকারে চলে আসে। কীভাবে দেখা গেছে যে আমি যদিও বলছি যে এই ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা ভার্টিব্রেটা তিনটা একসাথে আসে, কখনো কখনো, খুবই রেয়ার কিন্তু কখনো কখনো দেখা যায় যে গ বা ঘতে শুধুমাত্র এই ভার্টিব্রেটা উপপর্বের বৈশিষ্ট্যই তোমাদের হচ্ছে সৃজনশীলে চেয়ে বসে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেই পারতেছ। এইবার তোমাদের একটা মজার কথা বলি, যেহেতু এটা ইম্পর্টেন্ট এটা তেমনই সোজা। কীভাবে? তোমাদের কর্ডেরা পর্বের কথা মনে আছে নিশ্চয়ই, কর্ডেরা পর্বের কথা বলছিলাম না যে তুমি যদি তোমার নিজের বৈশিষ্ট্য লিখে দাও তাহলেও কিন্তু তোমার ওই কর্ডেরা পর্বের বৈশিষ্ট্য হয়ে যাবে। ঠিক তেমনই এই ভার্টিব্রাটা উপপর্বের বৈশিষ্ট্য হচ্ছে কর্ডেরার আরেকটা ভাই, অর্থাৎ তুমি যে বৈশিষ্ট্যগুলো আমরা মেরুদণ্ড প্রাণীদের জানি সেই বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করছে। জাস্ট একটা জিনিস ডিফারেন্ট কি, যে আমরা জানি যে মেরুদণ্ড প্রাণীর মধ্যে কিছু প্রাণী আছে যারা পানিতে বসবাস করে, কিছু প্রাণী আছে যারা স্থলজে বসবাস করে। সো এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু এখানে স্থলজ এবং পানির মধ্যে বসবাস করে, সেক্ষেত্রে কিছু কিছু অঙ্গ বা অঙ্গতন্ত্র ডিফারেন্ট আসতে পারে। তাহলে চলো দেখে নিই, সর্বপ্রথম প্রাণী কী বলছে, নটোকট অস্থিময়, অর্থাৎ অস্থি দ্বারা গঠিত হয়ে থাকে। যেমন মানুষের যে নটোকট বা মেরুদণ্ড আছে এটা কিন্তু পুরোটাই হাড় দ্বারা গঠিত, মানুষ বলো অন্যান্য বেশ কিছু বড় বড় প্রাণীদের ক্ষেত্রে। আর যারা মাছ বা বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রাণী জলজ পরিবেশে বসবাস করে কিন্তু মেরুদণ্ডধারী, তাদের আবার তরুণাস্থি দ্বারা গঠিত। অস্থি তরুণাস্থি সম্পর্কে একটা চ্যাপ্টারই আছে, হ্যাঁ সম্ভবত ওই চ্যাপ্টারটা ক্লাস যখন নেওয়া হবে তখন বুঝতে পারবা, বাট এটার মধ্যে ডিফারেন্টটা তোমাদেরকে বলি। অনেকে অস্থি তরুণাস্থি বুঝে না, অস্থিত্ব মানে বোনস, তরুণাস্থি মানে কার্টিলেজ, এটা তো নামের ডিফারেন্স, বাট মেইন ডিফারেন্স হচ্ছে কি, অস্থিটা অনেক বেশি শক্ত হয়ে থাকে, এটাতে ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ প্রচুর পরিমাণে থাকে এবং অস্থির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বোনমেরু বা অস্থিমজ্জা। বোনমেরু বা অস্থিমজ্জা অনেকে জানো না, সেটা হচ্ছে যে তোমরা অনেকে নেহারি খেয়ে থাকো, অনেকে নেহারি বলে থাকে, ওই নেহারিকে এরকম করে ঝাঁকালে যে যেই ক্যালসিয়াম জাতীয় পদার্থ তোমরা বলে থাকো সেটাই হচ্ছে বোনমেরু বা অস্থিমজ্জা। আর তরুণাস্থি কি, তরুণাস্থি অস্থির চেয়ে একটু নরম হয়ে থাকে,
অস্থি যেমন কিন্তু আমরা যেমন এই যে এই হাতের মধ্যে কি আছে রেডিয়াস আলনা, আমি কিন্তু চাইলে এই রেডিয়াস আলনাকে বাঁকাতে পারবো না। এখন তুমি বলতে পারো আমরা তাহলে হাত বাঁকাই কেমনে? আমরা হাত বাঁকানোর প্রধান কারণ হচ্ছে হিউমেরাস রেডিয়াস আলনার মধ্যে একটা সংযোগ আছে, এই যে জায়গায় একটা সংযোগ আছে বলে আমরা বাঁকাতে পারি। কিন্তু আমি চাইলে এই রেডিয়াস আলনাকে বাঁকাতে পারবো না, আবার হিউমেরাসকেও বাঁকাতে পারবো না, যদি বাঁকাই ভেঙে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে তরুণাস্থিকে কিন্তু তুমি চাইলে বাঁকাতে পারবা। এই তরুণাস্থি বাঁকানোর কারণে এই যে আমাদের প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে যে জয়েন্ট, তারপরে এই যে এই জায়গার যে জয়েন্ট, তারপরে তোর আমাদের পরশুকা স্টার্নামের মধ্যে যে জয়েন্ট, এগুলোর মধ্যে তরুণাস্থি দ্বারা যুক্ত হয়ে থাকে। অর্থাৎ দুটি হাড়ের মধ্যে সংযোগস্থল হচ্ছে তরুণাস্থি। আমাদের কানের মধ্যে এই অংশটাতে তরুণাস্থি পাওয়া যায়, তাহলে এটা মানে অস্থির চেয়ে একটু নরম হয়ে থাকে এবং এটা বাঁকানো যায়। এবং মেইন বিষয় হচ্ছে অস্থিতে যেমন বোন ম্যারো বা আমাদের যে অস্থিমজ্জা পাওয়া যায়, তরুণাস্থির মধ্যে কিন্তু এরকম কোনো বোন ম্যারো বা অস্থিমজ্জা পাওয়া যায় না। যাই হোক, এটা নিয়ে আমরা আর সপ্তম অধ্যায়ে ইনশাল্লাহ আমি বা অন্য কেউ, হৃদয় ভাই আছে, আরও অনেক ভাই আছে, তারা কেউ না কেউ যে অধ্যায় করাক না কেন সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে। তাহলে বলছে কি যে নটোকট এবং অস্থিময় তরুণাস্থিময় কশেরুকা দ্বারা গঠিত। আমাদের যে মেরুদণ্ড রয়েছে এই মেরুদণ্ডগুলো কিন্তু এরকম গোল আকৃতি থাকে, এরকম প্রত্যেকটা মেরুদণ্ড কিন্তু একটার সাথে একটা যুক্ত থাকে, ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা মেরুদণ্ড এইভাবে একটার সাথে একটা যুক্ত থাকে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমাদের মেরুদণ্ড ঠিক এইভাবে থাকে, ঠিক আছে? তো এই মেরুদণ্ডের ক্ষেত্রে নর্মালি যদি বলি যে এই মেরুদণ্ডের প্রত্যেকটা অংশকে এক একটা কশেরুকা বলা হয়ে থাকে। এই মেরুদণ্ডের প্রত্যেকটা অংশ দেখতে পাচ্ছ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এই অংশগুলোকে বলা হয়ে থাকে কশেরুকা। এই জন্যই বলছে যে নটোকট অস্থিময় তরুণাস্থিময় কশেরুকা বিশিষ্ট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে। আচ্ছা, ফাইন, গেল। দুই নম্বর বলছে যে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরুজ্জ মস্তিষ্ক সুষমাকাণ্ড গঠন করে থাকে। নর্মালি এই যে আমাদের যে কশেরুকা থাকে, এই কশেরুকাকে দেখা যদি আমি উপর থেকে দেখি, তাহলে কশেরুকাগুলো দেখতে আসলে নর্মালি এরকম হয়। এটা আসলে বস্তি মজ্জায় খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? এরকম করে থাকে, রিং আকৃতি থাকে, এই জায়গায় পিছনে থাকে, এরকম দুটা বর্ধিত অংশ থাকে। তো দেখা যায় কি এই যে মাঝখানে যে অংশটা আছে, এই মাঝখানের এই অংশটাতে আসলে নর্মালি আমাদের যে জিনিসটি পাওয়া যায়, মাঝখানে যে অংশটি পাওয়া যায়, এই যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছ আমি যেটা কালো কালার দিয়ে মার্ক করে রাখলাম, এই অংশটাকে আসলে বলা হয়ে থাকে আমাদের ভার্টিব্রাল ক্যানেল। এই ভার্টিব্রাল ক্যানেল বা মেরুদণ্ডের একটি নল বলা হয়ে থাকে। এর ভিতর দিয়েই কিন্তু আসলে স্পাইনাল কর্ড চলে যায় বা সুষমাকাণ্ড চলে যায়। তো এখন আমাদের যে মস্তিষ্ক আছে, এই মস্তিষ্ক থেকে আমাদের স্পাইনাল কর্ডটা এই ভার্টিব্রার মধ্যে নিয়ে যায়। এই কারণে কী জন্য এই এই ভার্টিব্রার মধ্যে থাকে, কারণ আমাদের যে স্পাইনাল কর্ডটা আছে এটা খুবই নমনীয়, যেটা ভার্টিব্রা মানে আমাদের এই কশেরুকার ভিতর দিয়ে গেলে আমাদের বাইরে থেকে বিভিন্নভাবে আমরা পিঠের মধ্যে আঘাতপ্রাপ্ত হতে পারি, যার কারণে আমরা যেতে পারে এই স্পাইনাল কর্ডটা প্রোটেক্ট করে থাকে, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, অস্থিময় অথবা তরুণাস্থিময় কশেরুকা সুষমাকাণ্ডকে ঢেকে রাখে। আমি যে কথাটা কেবলই তোমাদেরকে বললাম যে আমাদের এর ভিতর দিয়ে সুষমাকাণ্ড থাকে এবং এই মেরুদণ্ডগুলো আমাদের এই সুষমাকাণ্ড বা স্পাইনাল কর্ডকে আমাদের প্রোটেক্ট করে। তারপরে ত্বক দিয়ে আবৃত, এখানে কি বলছে, ত্বক দিয়ে দেহ আবৃত এবং ত্বকের ভিতরে আমাদের যেহেতু এই পুরোটা স্কিন দ্বারা গঠিত, এই পুরো স্কিনের নিচে কী থাকে, ঘাম গ্রন্থি থাকে, শ্বেত গ্রন্থি থাকে, তারপর আমাদের কী থাকে, লোম আছে, পাখির কথা বলতে গেলে পালক আছে, সাপের ক্ষেত্রে বা অন্যান্য দেখা যায় রেপটিলের ক্ষেত্রে আইস দেখতে পাওয়া যায়, তো এইগুলো দিয়েই গঠিত হয়, ঠিক আছে? শিং, লোম, নাক, এগুলো তো বানায় লিখতেই পারবা। পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ পেশিময় পৌষ্টিক নালী যকৃত অগ্নাশয়ে গঠিত। আমাদের এই ম্যাক্সিমাম ভার্টিব্রেটার অন্তর্ভুক্ত যে প্রাণীগুলো আছে, যেমন আমাদের যে বাঘ, ভাল্লুক, আমরা, তারপরে কুকুর, বিড়াল, মাছ, মানুষ, সব কিছুর কিন্তু পৌষ্টিকতন্ত্র পূর্ণাঙ্গ। আমাদের কথা বলতে গেলে আমাদের মুখ থেকে শুরু করে একেবারে পায়ুছিদ্র পর্যন্ত পুরো পৌষ্টিকতন্ত্রটা পরিপূর্ণভাবে গঠিত। এখানে আমাদের বেশ কিছু অঙ্গগুলো মিলেই আসলে পরিপাকতন্ত্রটা গঠিত হয়ে থাকে। আর এই পরিপাকে সাহায্য করে দুটি অন্যতম অঙ্গ, সেটা হচ্ছে যকৃত এবং অগ্নাশয়। মনে রাখবা আমাদের যে পৌষ্টিক নালী বা অন্যান্য মেরুদণ্ড প্রাণীদের যে পৌষ্টিক নালী, সেটাকে নালী কেন বলা হচ্ছে, কারণ মুখচ্ছিদ্র থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত একটা নালীর মতো। এই খাবার যখন আমরা খাই এই নালীর ভিতর দিয়ে কিন্তু ডাইজেস্ট বা পরিপাক হতে হতে আমাদের মল তৈরি হয়। তাহলে বলতে পারবে যকৃত অগ্নাশয় কি পৌষ্টিক অঙ্গ না? এটাও কিন্তু পৌষ্টিক অঙ্গের মধ্যে পড়ে, কিন্তু এরা সেই নালীর ভিতরের মধ্যে পড়ে না, এরা জাস্ট বাইরে থেকে বিভিন্ন ধরনের এনজাইম বা রাসায়নিক পদার্থ তৈরি করে একটা অন্য নালীর মাধ্যমে, মনে করো ধরো কথার কথা এটা একটা পৌষ্টিক নালী, এর ভিতর দিয়েই খাবার প্রবেশ করবে। আর এই জায়গায় মনে করো একটা যকৃত অবস্থান করতেছে, আর এই জায়গায় মনে করো অগ্নাশয় অবস্থান করতেছে। তাহলে পৌষ্টিক নালী তো খাদ্যগুলো এই নালীর ভিতর যাচ্ছে, এবং এদের কাজ কী জানো, এদের কাজ হচ্ছে এখান থেকে একটা নালীর মাধ্যমে এদের উৎপন্ন রাসায়নিক পদার্থ, আর এদের নালীর মাধ্যমে এদের উৎপন্ন রাসায়নিক পদার্থ এই নালীর মধ্যে প্রবেশ করবে, যার কারণে রাসায়নিক পদার্থগুলো এই নালীর পৌষ্টিক অঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করে খাদ্যগুলোকে পরিপাক করতে সাহায্য করবে। এই হচ্ছে আমাদের যকৃত এবং পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ। সেই সাথে কি বলছে, গলবিলের উভয় পাশে 5-15 জোড়া ফুলকা রন্ধ্র থাকে এবং উন্নত মেরুদণ্ড গলবিল ফুলকা রন্ধ্র দেখতে পাওয়া যায়। আমি আগেই বলেছিলাম যে যেহেতু ভার্টিব্রেটা পর্বের প্রাণীগুলো
শুধুমাত্র যে স্থলজে বসবাস করবে তা কিন্তু না, পাটি বাটা পর্বে প্রাণীগুলো আমাদের জলজ থাকতে পারে। আর যেহেতু ওরা জলজ থাকবে সেক্ষেত্রে ওদের ফুলকা থাকবে, সেক্ষেত্রে ওদের 4, 5, 6, 7 থেকে 15 জোড়া ফুলকাও থাকতে পারে। আর যদি স্থলজ হয় তাহলে কিন্তু খুবই ইজি, কারণ ওদের মাত্র 2টি ফুসফুস দ্বারাই ওরা শ্বাসকার্য চালিয়ে নেয়। তারপরে চলন অঙ্গ হিসাবে সাধারণত 2টি উপাঙ্গ, আমরা যে চলাফেরা করি মানুষের ক্ষেত্রে 2টি পা রয়েছে, কখনও কখনও আমরা হাতকেও ইউজ করতে পারি চলার ক্ষেত্রে, কিন্তু আমাদের পায়ের মাধ্যমে চলি। কিন্তু বাঘের কথা যদি বলি তারা 4টা পায়ের সাহায্যে চলে, গরু ছাগল এরা কিন্তু 4টা পায়ের সাহায্যে চলে। এই জন্য এখানে বলছে চলন অঙ্গ হিসাবে সাধারণত 2 জোড়া অধিক অঙ্গ থাকতে পারে, এবং এই অঙ্গগুলোর ভিতরে আমাদের হাত পায়ের ভিতরে কী আছে, হাড় রয়েছে, এই জন্য বলছে এগুলো কঙ্কাল দ্বারা সুনির্দিষ্ট। আর রক্ত সংবন্ধন তো বদ্ধ ধরনের, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বদ্ধ কেন? কারণ আমাদের যে হৃৎপিণ্ডটা আছে, সেই হৃৎপিণ্ডের কথা বলতে গেলে আমাদের হৃৎপিণ্ডটা দেখাই তোমাদেরকে। ধরো আমাদের এটা একটা হৃৎপিণ্ড, ঠিক আছে, এটা একটা হৃৎপিণ্ড, এইখানে হচ্ছে একটা পর্দা দ্বারা আসলে মূলত এটা আলাদা করা থাকে। এই জায়গায় মনে করো একটা অলিন্দ, আর এই জায়গা থেকে এইখানে এইভাবে বের হয়ে গেছে হচ্ছে মনে করো ভেন্ট্রিকল, এই জায়গায় আরেকটা অলিন্দ, এখান থেকে মনে করো এইভাবে বের হয়ে গেছে আরেকটা ভেন্ট্রিকল, ঠিক আছে, এইভাবে ভেন্ট্রিকল বের হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ড, আমাদের এই হৃৎপিণ্ডের ক্ষেত্রে এটা মনে করো ডান অলিন্দ, এটা হচ্ছে ডান পাশ, আর এটা হচ্ছে মনে করো বাম পাশ, ঠিক আছে। এই ডান পাশ এবং ডান এবং অলিন্দ এবং বাম অলিন্দ, এই 2টা অলিন্দের কথা আমি যদি তোমাদেরকে বলি, খুব কিউট ছোট্ট একটা হৃৎপিণ্ড আছে তোমাদের জন্য। তো দেখা যাক, এটা রক্তের চ্যাপ্টার আসলে বোঝানোর কথা, বাট বদ্ধমুক্ত যেহেতু বারবার কথাটা আসছে সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখা যায় যে আমাদের হৃৎপিণ্ড থেকে মনে করো ডান পাশের কথাই যদি বলি, আমি একটা পাশ বললেই তোমরা বুঝবা, যে মনে করো এখান থেকে ঊর্ধ্ব মহাশিরা, নিচ থেকে মনে করো নিম্ন মহাশিরা, 2টা দ্বারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত, 2টা রক্তনালী দ্বারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো কোথায় প্রবেশ করলো, ডান পাশে প্রবেশ করলো। আমার কথা কি ক্লিয়ার? তারপরে এই ডান অলিন্দ থেকে রক্তগুলো ভেন্ট্রিকল আসলো, এটা হচ্ছে ভেন্ট্রিকল, ঠিক আছে, এটা ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকল থেকে আবার আরেকটা রক্তনালী যার নাম হচ্ছে পালমোনারি ধমনী, জানা লাগবে না। এখন আমি যেটা বলতেছি যে ডান অলিন্দের মধ্যে কোথায় কোথায় কী প্রবেশ করতেছে এগুলো এখন জানার দরকার নেই, রক্তের চ্যাপ্টারে পুরো ক্লিয়ার হয়ে যাবা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে কিন্তু রক্তনালীর মাধ্যমে রক্তটা হৃৎপিণ্ডে আসে, আবার হৃৎপিণ্ড থেকে রক্ত যখন বাইরে বের হয়ে যাবে তাও কিন্তু একটা রক্তনালীর মাধ্যমে বাইরে বের হয়ে যায়। তাহলে কি আমাদের হৃৎপিণ্ডে আসার আগে একটা রক্তনালীর মধ্যে আবদ্ধ হয়ে রক্তগুলো হৃৎপিণ্ডে প্রবেশ করলো, হৃৎপিণ্ড থেকে রক্ত বের হওয়ার সময় একটা রক্তনালীর মাধ্যমে আবার বের হয়ে গেল, রক্ত কিন্তু ছড়ায় গেল না। এই ধরনের রক্ত সংবহন তন্ত্রকে বলা হয়ে থাকে বদ্ধ প্রকৃতির। যদি কোনো কারণবশত হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করতো এবং দেখা যেত যে সেটা নালীর মাধ্যমে প্রবেশ করলো, কিন্তু যখন নিলয় দিয়ে বের হয়ে গেল তখন কোনো নালীর মাধ্যমে বের হলো না, রক্তটা ছড়ায় গেল, পানি যেমন ঢেলে দিলে যেরকম ছড়ায় ছড়ায় গেল, সেটাকে আমরা বলে থাকি মুক্ত। তাহলে বদ্ধ আর মুক্ত সংবন্ধতন্ত্র সম্পর্কে মোটামুটি তোমরা আইডিয়া পেলে। তাই আমাদের রক্ত সংবন্ধতন্ত্র কেমন? অবশ্যই বদ্ধ প্রকৃতির, অর্থাৎ ম্যাক্সিমাম ভার্টিব্রেটার ক্ষেত্রে বদ্ধ প্রকৃতির হয়। আর প্রকোষ্ঠের কথা বলতে গেলে, যে অলিন্দ নিলয়ের কথা বলতে গেলে এগুলোকে বলা হয় প্রকোষ্ঠ, প্রকোষ্ঠের কথা বলতে গেলে সেটা 2, 3, 4 বিভিন্ন রকম হয়। যেমন আমরা কিন্তু সর্বপ্রথম যখন উভচর বা অ্যাম্ফিবিয়া পড়েছিলাম তখন সেখানে লেখা ছিল 2টি প্রকোষ্ঠ থাকে, একটি অলিন্দ একটি ভেন্ট্রিকল। যখন আমরা বুকে ভর দিয়ে চলা সরীসৃপ বা র্যাপটিলিয়া পড়লাম তখন সেখানে পড়লাম যে অসম্পূর্ণ আমাদের নর্মালি 4টি প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে। সেই অসম্পূর্ণ 4টি প্রকোষ্ঠ থাকে কারণ কি তোমার 4 নম্বর ভেন্ট্রিকলটা থাকে না, অ্যাবিসের ক্ষেত্রে 4টা প্রকোষ্ঠ সম্পূর্ণ থাকে, আর আমাদের ক্ষেত্রে তার মানে এই প্রকোষ্ঠগুলো 2টা হতে পারে, 3টা হতে পারে, অসম্পূর্ণ 4টা হতে পারে, 4টা হতে পারে, এটা তোমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে আরেকটা পয়েন্ট বলছে যে আমাদের রক্ত হিমোগ্লোবিনযুক্ত, আমাদের রক্তের বর্ণ লাল, আর লাল কী কারণে হয়? এই হিমোগ্লোবিন এই রঞ্জক পথের কারণে হয়, এই হিমোগ্লোবিন রঞ্জক পথ। আর তাছাড়া আমাদের কী থাকে? 3 অংশে বিভেদিত মস্তিষ্কে 10 থেকে 12 জোড়া কর্টিক স্নায়ু থাকে। মনে রাখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু ভার্টিব্রাটা আমরাই বলা যেতে পারে, ভার্টিব্রাটা আমাদের উপবর্গ, কিন্তু ভার্টিব্রাটা আমাদের কিন্তু 12 জোড়া কর্টিক স্নায়ু আছে, ঠিক আছে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়া, ট্রাইজিমিনাল, যে একটু আগে তোমাদের যে গ্যাংলিয়ন বুঝাতে যে যে স্নায়ুতন্ত্রগুলোর নাম বললাম সেগুলো হচ্ছে কর্টিক স্নায়ু। এখন অন্যান্য প্রাণীর ক্ষেত্রে 10 জোড়া থাকতে পারে, আবার ছোটো ছোটো প্রাণীদের ক্ষেত্রে 6 জোড়া থাকতে পারে। ইটস ডিপেন্ড অন দ্য প্রাণী, মানে প্রাণীর আকার সাইজের উপর, উন্নত অনুন্নত বৈশিষ্ট্যের উপর এই কর্টিক স্নায়ু ভেরি করতে পারে। তো এই কর্টিক স্নায়ুর কিন্তু কাজ এক এক রকম। যেমন আমি যদি অলফ্যাক্টরির কথা বলি, সেটা আমাদের নাকে থাকে, ঘ্রাণ নিতে সাহায্য করে। আমি যদি অপটিক স্নায়ুর কথা বলি, এটা একটা অন্যতম কর্টিক স্নায়ু। অপটিক নাম শুনলেই বোঝা যাচ্ছে যে চোখ নিয়ে কিছু, তার মানে দর্শনে সাহায্য করে। অকুলোমোটর, তারপর হচ্ছে ট্রকলিয়ার, তারপরে অ্যাবডুসেন্স, এরা কিন্তু আমাদের এই যে চোখের যে মণি, মানে ভিতরে যে অক্ষিগোলক আছে, এটাকে এইভাবে চারপাশে ঘুরাতে সাহায্য করে। দেখ, এই যে এগুলো জিনিসগুলো তোমাদেরকে বলছি এগুলো কিন্তু আমি
তোমাদের আরেকটা অধ্যায় আছে, যদিও এটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তবে তোমরা চাইলে পড়তে পারো সমন্বয় নিয়ন্ত্রণ জুলজির 8 নম্বর অধ্যায়। সে অধ্যায়ে কিন্তু এগুলো নিয়ে কথা বলা আছে, একটা ছক নিয়ে কথা বলা আছে। তাহলে এই যে স্নায়ুগুলো বিভিন্ন রকম কাজ করতেছে, এই স্নায়ুগুলো আমাদের মস্তিষ্ক থেকে সরাসরি আমাদের এগুলোকে নিয়ন্ত্রণ করতেছে বলে এটার নামই করোটিক স্নায়ু। সেটা 10 জোড়া হতে পারে, 12 জোড়া হতে পারে, আরও বেশি হতে পারে, কমও হতে পারে। তারপরে বৃক্ক থাকে, যেটা রেচন অঙ্গ। বৃক্ক সম্পর্কে তো সবাই জানো যে আমাদের রেচন পথ তৈরি করে, আয়নের সাম্যতা রক্ষা করে। এই মোট কথা দেখো, ভার্টিব্রাটাকে পুরোপুরিভাবে মানুষের বৈশিষ্ট্যই তুলে দিয়েছে। মাঝখানে 1-2টা বৈশিষ্ট্য হয়তো বা ওই যে যেমন ফুলকার বৈশিষ্ট্য, যেমন এই 6 নম্বর বৈশিষ্ট্যটা কী বলছে, 5 থেকে 15 জোড়া ফুলকা থাকে, আর উন্নত প্রাণীদের ফুলকার রন্ধ্র ভ্রূণ দশায় উপস্থিত থাকতেও পারে নাও থাকতে পারে, তবে সেটা ফুসফুসের মাধ্যমে পূর্বরূপান্তরিত হয়। এই 1-2টা প্রাণী মানে বৈশিষ্ট্য তো বুঝতেই পারো, যে আমি তো আগেই বলেছি যে ভার্টিব্রাটা তো শুধুমাত্র মানুষের জন্য না, এখানে আরও অন্যান্য অনেক প্রাণী আছে যেগুলো স্থলজ এবং জলের 2 জায়গায় বসবাস করে, তাদেরকে নিয়েই কথা বলা হয়েছে। তাই ভার্টিব্রাটার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মানে এখানে 10টা বৈশিষ্ট্য, 11টা বৈশিষ্ট্য, যে কয়টা বৈশিষ্ট্যই বলো না কেন, ম্যাক্সিমাম বৈশিষ্ট্য কিন্তু মানুষের সাথে তুলনা করা যায়। কিছু কিছু বৈশিষ্ট্য আছে এক্সট্রা, হয়তো বা তোমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে তোমাদেরকে এই 3টা বৈশিষ্ট্য পড়তে হবে। তোমাদের যেটা করবে যে তোমাদের এই 3টা বৈশিষ্ট্য থেকে এই 3টার মধ্যে হয়তো বা ধরে নাও গতে হচ্ছে ভার্টিব্রাটা দিবে, দিয়ে বলবে যে ভার্টিব্রাটার কী লেখো, বৈশিষ্ট্য লেখো, মানে ভার্টিব্রাটার লিখতে বলবে যে ভার্টিব্রাটার সম্পর্কে, গতে বলবে যে ভার্টিব্রাটার বৈশিষ্ট্য লেখা, আর ঘতে বলবে যে ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা ভার্টিব্রাটার মধ্যে কোনটি উন্নত। তখন এই বৈশিষ্ট্যগুলোই লিখে তোমাকে নিচে প্রমাণ করে দিতে হবে। মনে রাখবা ইউরোকর্ডাটা হচ্ছে অনুন্নত, তার চেয়ে উন্নত হচ্ছে সেফালোকর্ডাটা, আর সবচেয়ে বেশি উন্নত উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা। এই সিরিয়াল অনুযায়ী বইয়ের মধ্যে যে পর্ব উপপর্বগুলো দেওয়া থাকে, ক্লাস দেওয়া থাকে, এগুলো কিন্তু অনুন্নত থেকে উন্নতর দিকে যায়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এর মাধ্যমে কিন্তু আমরা 3টা উপপর্ব সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। এখন আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে আমাদের ওই যে 3টা শ্রেণী, যেই 3টা শ্রেণী সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট 3টা শ্রেণী হচ্ছে 3টা মাসের শ্রেণী। সেই মাসের শ্রেণীর ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? সেই 3টা জিনিসকে আমাদের এখানে ভালো করে মনে রাখতে হবে। তাহলে চলো আমরা দেখে নেই যে 3টা শ্রেণী ভাইয়া খুব বেশি গুরুত্ব দিচ্ছে, যেটা বলেছিল পরীক্ষার মধ্যে আসবেই, সেই 3টা শ্রেণী আসলে কী। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই উপপর্বগুলো দিয়ে হয়তো বা ওইভাবে পার্থক্যটা খুব একটা বেশি বানানো যায় না, কিন্তু ওই 3টা শ্রেণী দিয়ে, মাছের যে 3টা শ্রেণী আছে, ওই মাছের 3টা শ্রেণী দিয়ে খুব সুন্দর করে পার্থক্য বানানো সম্ভব। চলো দেখে নেই আমরা এই কন্ডিকথ্রিস, অ্যাকটিনোপ্ট্রেজি, সার্কোপ্ট্রেজি দিয়ে আসলে কী কী আমাদের এই বৈশিষ্ট্য বা পার্থক্যটা আসে, কীভাবে কোশ্চেন আসে, কীভাবে পড়বো তার উপায়গুলো। জলজ পরিবেশে যারা জন্মগ্রহণ করে, অর্থাৎ জলজ পরিবেশে থাকে, তাদেরকে নিয়ে, এবং এই যে মাছগুলো সম্পর্কে নিয়ে আসলে তোমাদের সাথে কথা বলবো, এর ম্যাক্সিমাম মাছগুলো কিন্তু তোমাদের অনেক বেশি পরিচিত, এবং তোমাদের সেই উদাহরণগুলো বলবো, এবং কিছু কিছু মাছ আছে যেগুলো আমরা খেয়েও থাকি। তো সবার ফার্স্টে আমি যেই শ্রেণীটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে কন্ডিকথ্রিস। মনে রাখবা আমরা এখানে 3টা শ্রেণী নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে কন্ডিকথ্রিস, একটা হচ্ছে সার্কোপ্ট্রেজি, আর একটা হচ্ছে অ্যাকটিনোপ্ট্রেজি। এখন মজার বিষয় হচ্ছে এইখানে পড়াটা খুবই কম, কেন কম বলছি সেটা দেখো, যে এই যে আমাদের কন্ডিকথ্রিসটা রয়েছে, এই কন্ডিকথ্রিসের সাথে অ্যাকটিনোপ্ট্রেজি বৈশিষ্ট্যের পুরোপুরি বিপরীত। সো অ্যাকটিনোপ্ট্রেজি আর কন্ডিকথ্রিস যদি শিখো তাহলে কিন্তু অনেক পড়া বলা যেতে পারে 99.99% হয়ে যাবে এই 3টার মধ্যে। এখন বলতে পারো ভাইয়া কন্ডিকথ্রিস আর অ্যাকটিনোপ্ট্রেজি পড়লে তো আমাদের সার্কোপ্ট্রেজি বাকি থাকে, তাহলে কীভাবে 99.99 পড়লেন? কারণ অ্যাকটিনোপ্ট্রেজি আর সার্কোপ্ট্রেজি বলা যেতে পারে একে অপরের ভাই ভাই, একেবারে আপন ভাই। মানে তুমি অ্যাকটিনোপ্ট্রেজি পড়লে সার্কোপ্ট্রেজি না পড়লেও চলবে। চলো দেখি আগে পড়া শুরু করি, তাহলে বুঝতে পারবা যে কেন এই কথাটা বললাম। সর্বপ্রথম কন্ডিকথ্রিস সম্পর্কে বলি। আচ্ছা, কন্ডিকথ্রিস যে মাছগুলো সেগুলো ম্যাক্সিমামে সমুদ্রে থাকে, সমুদ্রেই পাওয়া যায়, এগুলো নদীর এলাকায় কম পাওয়া যায়। কারণ কন্ডিকথ্রিসের মাছের অন্যতম উদাহরণ হচ্ছে স্ট্রিংরে, হাঙর, হাঙর জাতীয় হাতুড়ে হাঙর, এই সকল মাছ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কন্ডিকথ্রিসের অন্তর্ভুক্ত। তো সবার ফার্স্টে দেখো এখানে লেখা আছে যে দেহে অসংখ্য ক্ষুদ্র প্লাকয়েড নামক সূক্ষ্ম কাঁটার মতো আইস আবৃত। প্রত্যেকের যে এই যে প্লাকয়েড আইসের কথা বলা হয়েছে, এই আইসটা তোমাদের একেবারে মাথার মধ্যে ঢুকায় নিতে হবে। দেখো এই কন্ডিকথ্রিসের যে আইসটার কথা বলা হয়েছে, তোমরা যদি একটু হাঙর মাছকে ইমাজিন করো বা স্ট্রিংরে মাছটা অনেকে দেখে আছো, এই মাছটা ইমাজিন করো, তাদের আইস কিন্তু আমাদের স্কিনের মতো, অর্থাৎ চামড়ার মতো। আমরা নর্মালি যে মাছগুলো খাই, ধরো রুই, কাতলা, মৃগেল, ইলিশ, এদের আইসগুলো কিন্তু দেহ থেকে আলাদা হয়ে থাকে। অর্থাৎ দেখবা যে বটি দিয়ে বা ধারালো কিছু দিয়ে এরকম করে ই করলে, ঘষা দিলে কিন্তু আইসগুলো দেহ থেকে বাইরে বের হয়ে আসে। কিন্তু কন্ডিকথ্রিসের আইসটা আমাদের স্কিনের মতো, আমরা যদি স্কিন দিয়ে এইভাবে যতই ডলি না কেন আমাদের কিছু কিছু বের হবে পড়বে না, আমাদের কিন্তু স্কিনের মতো যেরকম, কন্ডিকথ্রিস মাছের আইসটাও হচ্ছে স্কিনের মতো, এই জন্য এর নাম হচ্ছে প্লাকয়েড আইস। এখন আসো অ্যাকটিনোপ্ট্রেজি।
অ্যাকটিনোক্রিজি নিয়ে একটু কথা বলে নিই। অ্যাকটিনোক্রিজি মাছ হচ্ছে সম্পূর্ণ আমাদের দেশীয় মাছ, অর্থাৎ আমরা যে রুই, কাতলা, মৃগেল, বোয়াল, তারপরে তোমার হচ্ছে শৈল বা অন্যান্য আরও যা মাছ আছে, ইলিশ মাছ, সবই কিন্তু এই অ্যাকটিনোক্রিজির অন্তর্ভুক্ত। যেহেতু এদের আয়ুষগুলো দেহ থেকে আলাদা করা সম্ভব কোনো কিছু দ্বারা, সেই জন্য এদের আয়ুষকে বলা হয়ে থাকে সাইক্লয়েড আয়ুষ। দেখো, প্রত্যেকের আয়ুষ নিয়েই একটা করে কথা বলা আছে। যেমন দেখো সার্কোপট্রিজির কথা বলি, এখন সার্কোপট্রিজি মাছগুলো আবার একটু দেখা যায় কি যে অস্ট্রেলিয়া যে মহাদেশ উপমহাদেশে আছে ওই দেশে খুব সুন্দরভাবে পাওয়া যায়, হয়তো বা ওই দেশে মাছগুলো ওরা খায়, এদেরকে ল্যাম্প্রো বলা হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে এই মাছগুলো আসলে আসলে আমরা সেটা খাই না, আমরা অ্যাকোরিয়ামের ভিতরে রাখি। সো অ্যাকোরিয়ামের ভিতরে দেখবে গোল্ড ফিশ, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মাছগুলো যেগুলো রাখি সেগুলো ম্যাক্সিমামই সার্কোপট্রিজির মধ্যে, সেইগুলোর আইসগুলোও কিন্তু অনেকটা দেখা যেতে পারে আমাদের এই রুই, কাতলা, মৃগেলের মতো। তাই তাদের আইসের নাম হচ্ছে গ্যানোয়েড আইস। তার মানে আমরা কিন্তু প্রথমেই তিনটা আইসের নাম পড়লাম, একটা হচ্ছে প্ল্যাকয়েড, একটা হচ্ছে সাইক্লয়েড, আর একটা হচ্ছে গ্যানোয়েড। মনে রাখতে হবে এই প্রথম যে আইসের কথা তোমাদের এখানে উল্লেখ করা আছে, এই প্রথম আইস দিয়ে কিন্তু একটা না একটা এমসিকিউ তোমরা পেয়ে যাবা। নর্মালি তো সৃজনশীলের জন্য পড়তেই হবে, কিন্তু এখান থেকে কিন্তু একটা এমসিকিউ পেয়ে যাবা। দুই নাম্বার পয়েন্টে আসো, কন্ডিক্ট্রিস। অন্তকঙ্কাল সম্পূর্ণ কি হবে? তরুণাস্থিময়। একটু আগে তোমাদের অস্থি তরুণাস্থির মধ্যে পার্থক্য করলাম, তো নর্মালি এদের মাছের যে কাঁটাগুলো, অন্তকঙ্কাল বলতে কাঁটা বুঝাই আমরা, সেই কাঁটাগুলো তরুণাস্থির মতো হয়ে থাকে এবং মেরুদণ্ডে সাধারণত ছোটো নটকট, রিডিউস বা খাইত মানে হচ্ছে ছোটো নটকট বা ছোট্ট মেরুদণ্ড পাওয়া যায়। আর অ্যাকটিনোক্রিজির ক্ষেত্রে বলতে গেলে এদের অন্তকঙ্কালগুলো সাধারণত অস্থি দ্বারা গঠিত থাকে এবং তরুণাস্থিও থাকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা যেতে পারে যে এদের অন্তকঙ্কাল অস্থি কঙ্কালই অন্তর্ভুক্ত, অর্থাৎ হাড়ের মতো শক্ত হয়ে থাকে। অ্যাকটিনোক্রিজি অর্থাৎ সার্কোপট্রিজির ক্ষেত্রে বলতে গেলে এদের অন্তকঙ্কালও বলা যেতে পারে নর্মালি এই যে অস্থি দ্বারা নির্মিত। তার মানে অ্যাকটিনোক্রিজিরও যেরকম অস্থি দ্বারা নির্মিত, আমাদের সার্কোপট্রিজির ক্ষেত্রেও সেম বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, সার্কোপট্রিজি নিয়ে পরে কথা বলবো। তিন নাম্বার, পুচ্ছক পাখনা। আচ্ছা, পুচ্ছক পাখনা হবে না, এটা আসলে পুচ্ছক পাখনা হবে, যে স্লাইড বানাচ্ছে হয়তো নাম বানানটা ভুল করে ফেলেছে। পুচ্ছক পাখনা বলতে আসলে কী বোঝানো হয়েছে? পুচ্ছক পাখনা মানে হচ্ছে লেজকে বোঝানো হয়েছে। তো পুচ্ছক পাখনা হচ্ছে হেটারোসার্কাল, এটা হচ্ছে কন্ডিক্ট্রিসের ক্ষেত্রে। আর অ্যাকটিনোক্রিজের ক্ষেত্রে হচ্ছে পুচ্ছক পাখনা সাধারণত হোমোসার্কাল। দেখো, এই যে পুচ্ছক পাখনা সাধারণত হোমোসার্কাল, এখন হোয়াট ইজ হেটারোসার্কাল, হোয়াট ইজ হোমোসার্কাল? যেহেতু এটা আমরা জানি যে পুচ্ছক পাখনা বলতে আসলে লেজকে বোঝানো হয়েছে, হাঙরের লেজ যদি তুমি একটু খেয়াল করো, দেখবে হাঙরের লেজের ক্ষেত্রে একটা প্রান্ত অনেক বেশি লম্বা আর একটা প্রান্ত অত্যন্ত ছোট। দেখো, দুই প্রান্তের মধ্যে কিন্তু কোনো মিল নেই। এই প্রান্তকে যদি আমি ডট ডট দিয়ে আঁকি তাহলে এখানে যে শেষ হয়েছে, আর এই প্রান্তকে ডট ডট দিয়ে আঁকলে এইখানে যে শেষ হয়েছে। যেই সকল মাছের লেজের এই দুটি প্রান্ত সমান থাকবে না, যেহেতু অসমান, অসমান মানে ইংলিশে বলা হয়ে থাকে কি হেটারো, তাই এ ধরনের লেজকে বলা হয়ে থাকে হেটারো সার্কাল। আর তুমি যদি রুই, ইলিশ এগুলো মাছগুলো নাও, দেখবে এদের দুটি প্রান্ত কিন্তু এরকম সমান থাকে, ঠিক আছে? দেখো, এদের যে দুটা প্রান্ত থাকে, এই রুই মাছ বলো, ইলিশ মাছ বলো, বোয়াল মাছ বলো, এদের দুটি প্রান্ত, লেজের দুটি প্রান্ত কিন্তু সমান থাকে। এই ধরনের লেজকে বলা হয়ে থাকে হোমোসার্কাল। অর্থাৎ যেই মাছের লেজের দুটি প্রান্ত সমান পজিশনে থাকবে তাদেরকে বলবো হোমোসার্কাল, আর যেই মাছের লেজের দুটি প্রান্ত অসমান প্রান্তে থাকবে তাদেরকে বলবো হেটারোসার্কাল। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম কন্ডিক্টিসের ক্ষেত্রে এটা হচ্ছে হেটারোসার্কাল, আর অ্যাকটিনোট্রেজির ক্ষেত্রে এটা হচ্ছে হোমোসার্কাল, বাকি থাকে সার্কোপট্রিজি। সার্কোপট্রিজির লেজটা বলছে হচ্ছে ডাইফিসার্কাল। ডাইফিসার্কাল মানে হচ্ছে সার্কোপট্রিজি মাছের যে লেজ, এদের মাছের লেজের একটা প্রান্ত থাকে, ঠিক আছে? এদের মাছের লেজটা নর্মালি যে দেখতে ওয়ান কাইন্ড অফ এরকম হয়, দেখাই তোমাদেরকে, এদের যে মাছের লেজটা থাকবে সেই মাছের লেজটা নর্মালি এরকম হয়ে থাকে। দেখো, তোমাদের এই যে মাছের লেজটা এরকম হয়ে থাকে, অর্থাৎ একটা প্রান্ত এসে এরকম গোল হয়ে আবার আরেকটা প্রান্ত এসে এরকম গোল হয়ে এরকম তৈরি করবে, অর্থাৎ এদের কিন্তু একটা প্রান্ত থাকবে এবং লেজটাকে একটা গোল অংশ দ্বারা গঠিত হবে, এই জন্য এদের লেজটাকে বলা হয়ে থাকে ডাইফিসার্কাল। তার মানে এটা হবে কি হেটারোসার্কাল, এটা হবে হোমোসার্কাল, এটা হবে ডাইফিসার্কাল। চার নাম্বার, চলো দেখো এখানে কি বলছে। মুখচ্ছিদ্র নাসারন্ধ্র মস্তিষ্কে অঙ্কীয় দেশে অবস্থান করে এবং সেই সাথে এখানে চোয়াল অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে। নর্মালি হাঙর মাছ বলো বা যে কোনো মাছ বলো, এরা কিন্তু একটু শিকারী টাইপের মাছ হয় এবং তোমরা জানো যে হাঙরের মুখের দিকে কিন্তু অসংখ্য ভয়ানক দাঁত থাকে, কিন্তু এই দাঁতের বৈশিষ্ট্যগুলো কন্ডিক্টিসে থাকলেও আমাদের অ্যাকটিনোট্রেজি বা সার্কোপট্রেজি মাছের মধ্যে দেখতে পাওয়া যায় না। তারপরে আবার দেখো এখানে কি বলছে, পরিপাকতন্ত্র যে আকৃতির পাকস্থলী, সর্পিল এবং
বিভিন্ন ধরনের কপাটিকা সমৃদ্ধ হয়ে থাকে। আর এদের ক্ষেত্রে নর্মালি বলা হয়েছে এদের পরিপাকতন্ত্র একটা নালী দ্বারা গঠিত হয়, এদের ক্ষেত্রে সেম টু সেম পরিপাকতন্ত্র একটা নালী দ্বারা গঠিত হয়। এইটা হচ্ছে আবার দেখো 7 নম্বর পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বায়ুথলি বা পটকা। তোমরা যদি রুই মাছ দেখে থাকো, রুই মাছ কেটে থাকো, দেখবা রুই মাছের ভিতরে একটা সাদা রঙের অংশ যেটাকে বলা হয়ে থাকে আমরা বায়ুথলি বা পটকা, দেখতে এটা অনেকটা এইরকম হয়ে থাকে, ঠিক আছে? তোমরা অনেকেই দেখেছো বায়ুথলি বা পটকাটা দেখতে আসলে এরকম দুইটা প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে? এখানে একটা নালি থাকে, এটা যদিও আমরা রুই মাছে পড়বো, এরকম অংশ থাকে সাদা চকচকে রূপালী অংশ, থলির মতো অংশ, এটাকে বলা হয় বায়ুথলি বা পটকা, যেটা কন্ডিকথিসে পাওয়া যাবে না, অ্যাক্টিনোক্টিসে পাবো আমরা, সার্কোপ্টিসে পাবো। আর কন্ডিকথিসে প্রাণীগুলো একলিঙ্গ এবং অন্তনিষেক ঘটে। অন্তনিষেক মানে হচ্ছে যে স্ত্রী মাছ আছে সেই মাছের ভিতরেই কিন্তু পেটের মধ্যে ডিম বা বাচ্চা ফুটে, কিন্তু অ্যাক্টিনোক্টিসে সার্কোপ্টিসের ক্ষেত্রে কিন্তু নর্মালি বহিনিষেক, অর্থাৎ দেখা যায় যে স্ত্রী মাছটা দেহের বাইরে ডিম্বাণু ত্যাগ করে, পুরুষ মাছটা সেই ডিম্বাণুর উপর শুক্রাণু নিক্ষিপ্ত করে, সেটা সম্পূর্ণ দুইজনের দেহের বাইরে হবে, এদেরকে বলা হয় থাকে বহিনিষেক। সো এই যে বুঝতে পারছো যে আমাদের যে পার্থক্যগুলো আছে প্রত্যেকের সাথে কিন্তু একটার সাথে একটা মিল নেই, কিন্তু মনে রাখবা অ্যাক্টিনোফ্রেজি এবং সার্কোপ্টেজির 99.9% কিন্তু পার্থক্য, অর্থাৎ আমাদের এই মিলগুলো একের সাথে মিলে যায়, এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই দুই একটা পয়েন্ট ব্যতীত। বাট কন্ডিকথিসের সাথে অ্যাক্টিনোফ্রেজি সার্কোপ্টেজি পুরোপুরি বিপরীত। তাহলে আমি যদি একবার আবার রিভিউ করি যে আমাদের যেহেতু এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, প্রথমে আসে হচ্ছে কন্ডিকথিসে আইসের নাম কি আমাদের বলবো ভাইয়া, প্লাকয়েড। অ্যাক্টিনোপ্টেরেজি মাছের আইসের নাম কি, সাইক্লয়েড। আমাদের যদি বলে থাকি সার্কোপ্টেরেজি আইসের নাম কি, গ্যানয়েড। তারপরে তোমাদেরকে বলা হবে কন্ডিকথিসের ভিতরের কাঁটা বা কঙ্কালগুলো কেমন, তরুণাস্থিময়। অ্যাক্টিনোপ্টেরেজির ক্ষেত্রে কাঁটা বা কঙ্কালগুলো কেমন, অস্থিময়। সার্কোপ্টেরেজির ক্ষেত্রেও অস্থিময়। সেই সাথে বলা হয়েছে কন্ডিকথিসে যে লেজ থাকে সেই লেজটা কেমন হয়ে থাকে ভাইয়া, হেটারোসার্কেল। হেটারোসার্কেল বলতে তো দুই প্রান্ত সমান না, অ্যাক্টিনোপ্টেরেজির ক্ষেত্রে কী হয়ে থাকে, দুই প্রান্ত সমান, যার কারণে আমরা এটাকে কী বলবো, হোমোসার্কেল। আর সার্কোপ্টেরেজির ক্ষেত্রে আমরা কী বলবো, ডাইফিসার্কেল, যেহেতু দুই প্রান্ত মিলে একটা প্রান্ত তৈরি করে। কন্ডিকথিসের ক্ষেত্রে কী বলছে যে এদের চোয়াল অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে, এদের কী থাকবে, সারিবদ্ধ দাঁত থাকবে না। এদের নর্মালি অ্যাক্টিনোপ্টেরেজির ক্ষেত্রে আর সার্কোপ্টেরেজির ক্ষেত্রে দেখো মেইন পার্থক্যটা কোথায়, এই অ্যাক্টিনোপ্টেরেজির কিন্তু 4 জোড়া ফুলকা নিয়েই শ্বসন অঙ্গ গঠিত এবং এদের বিভিন্ন ধরনের লম্বা লম্বা পাখনারশ্মি থাকে। আর সার্কোপ্টেরেজির ক্ষেত্রে দেখো এদের নর্মালি 5 থেকে 15 জোড়া, মনে রাখবা কত, 5 থেকে 15 জোড়া ফুলকা থাকে, ঠিক আছে? এবং এই ফুলকাগুলো মাথার দুই পাশে নর্মালি দেখা যায় কি যে কানকো দ্বারা আবদ্ধ থাকে। তবে হ্যাঁ একটা কথা মনে রেখো, এদের চোয়ালে যে দাঁত থাকে সেটা এনামেল আবৃত থাকে। আমাদের দাঁতের যে উপরে যে সাদা অংশ থাকে না, সেই সাদা অংশটাকে কিন্তু আমরা বলে থাকি এনামেল, ঠিক আছে? তো এই এনামেলটা কাদের পাওয়া যাবে, আমাদের সার্কোপ্টেরেজির মধ্যে পাওয়া যাবে, যেটা কন্ডিকথিসের মধ্যেও নেই আবার হচ্ছে অ্যাক্টিনোপ্টেরেজির মধ্যেও নেই। এই যে পার্থক্যগুলো দুই একটা পয়েন্ট বললাম না, যে সার্কোপ্টেরেজির সাথে অ্যাক্টিনোপ্টেরেজির পার্থক্য দুই একটা পয়েন্ট পার্থক্য আছে, বেশি পার্থক্য নেই। মেইন পার্থক্য আসলে কন্ডিকথিসের সাথে অ্যাক্টিনোপ্টেরেজি, এই দুটো অংশ দিয়ে কিন্তু পরীক্ষা দেয়। তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসার মতো যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে দেখো যে তিনটা বৈশিষ্ট্য, তিনটা মাছ এঁকে দিবে। আমি ম্যাক্সিমাম টাইমে যে দেখা গেছে টেস্ট পেপার বা টেস্ট পেপার ব্যতীত যে বোর্ডের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন ব্যতীত দেখা যায় যে বিভিন্ন কলেজে কোশ্চেন ঘাটছি, তারা 3 রকম মাছ এঁকে দেবে তোমাকে, অথবা তোমাকে সৃজনশীলে 3 রকম মাছের কথা বলবে, বলবে যে একটা মাছ সমুদ্রে থাকে একটু শিকারী প্রকৃতির, একটা মাছ আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি, আর একটা মাছ হচ্ছে অস্ট্রেলিয়া উপমহাদেশে পাওয়া যায়, যেটা সংক্ষিপ্ত জীবনে যে কথাগুলো লেখা আছে সেগুলো দিবে। দিয়ে তোমার গতে এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য, যেমন সম্ভাবনা থাকে সার্কোপ্টেরেজির ক্ষেত্রে, গতে বলবে যে সার্কোপ্টেরেজির বৈশিষ্ট্য লেখো, আর ঘরতে বলবে যে কন্ডিকথিস এবং অ্যাক্টিনোপ্টেরেজি মানে এ ও বি, মনে করো কন্ডিকথিসকে এ চিহ্নিত করলো, অ্যাক্টিনোপ্টেরেজিকে বি চিহ্নিত করলো, সার্কোপ্টেরেজিকে সি চিহ্নিত করলো, তো গ নাম্বারে বললো যে সি এর বৈশিষ্ট্যগুলো লেখো, যেই কটা বৈশিষ্ট্য আছে খুব সুন্দর করে লিখতে হবে, 3-এর মধ্যে দেখবা 3 পেয়ে যাবা, এর মধ্যে কিন্তু কোনো ছবি নেই। আর ঘতে দেখবো বললো যে এ আর বি এর মধ্যে পার্থক্য, অর্থাৎ কন্ডিকথিস এবং অ্যাক্টিনোপ্টেরেজির মধ্যে পার্থক্য। তো তোমাকে যদি এ বি সি দিয়ে রাখে সৃজনশীল অ্যান্সার করার সময়, কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই এদের যে ক্লাসের নাম সেটা উল্লেখ করতে হবে, সেটাই বাংলায় লেখো ইংলিশ লেখো ইটস ইওর চয়েস, তবে ইংলিশে লেখা খুবই বেটার, কারণ টিচাররা ইংলিশে লিখলে সেটা পছন্দ করে। কারণ তুমি যখন অ্যান্সার শুরু করবা তুমি লিখতে পারবা না এ ও বি এর মধ্যে পার্থক্য লিখলাম, তোমাকে লিখতে হবে এ প্রাণীটি হচ্ছে ভার্টিব্রেটা উপপর্বে, বা অত কিছু না বলো তুমি ডিরেক্টলি বলতে পারো যে এ পর্বের এ যে প্রাণীটি রয়েছে সেটি হচ্ছে কন্ডিকথিক শ্রেণীর, বি যে প্রাণীটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিনোপ্টেরেজি শ্রেণীর, তাদের পার্থক্য নিচে দেওয়া হলো। তোমার এই লেখার মধ্যেও কিন্তু এই যে এখানে অলরেডি তুমি 1 নম্বর পেয়ে যাবা, তুমি যে দুটি শ্রেণী আইডেন্টিফাই করতে পারছো, তোমাকে হয়তো বা বলেনি
যে দুটি পার্থক্য লিখতে বলছে তোমাকে, কিন্তু বলেনি এ ও বির মধ্যে আইডেন্টিফাই করে পার্থক্য লেখো। কিন্তু তুমি যে আইডেন্টিফাই করে দিয়েছো আগে যে দুটা কোন কোন শ্রেণীর, খেতে কিন্তু টিচার খুশি হয়ে গেছে। তারপরে তুমি পার্থক্য যেভাবে লেখে সেভাবে লিখবা। আর এই যে দেখো এখান থেকে যে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমি তোমাদেরকে আরেকবার একটু বলি, যে যেগুলো আমাদের নোটভিত্তিকে আসে। যেমন এখানে হচ্ছে এই প্ল্যাকয়েড আইসটা, মানে আমাদের এই পয়েন্টে দেখাই দিচ্ছি এদের এই প্ল্যাকয়েড আইস, এদের ক্ষেত্রে হচ্ছে সাইক্লয়েড আইস, এদের ক্ষেত্রে হচ্ছে গ্যানয়েড আইস, এগুলো নোটভিত্তিকে আসে। তারপরে লেজের ক্ষেত্রে হচ্ছে হেটারো সার্কাল, এদের ক্ষেত্রে ডাইফি সার্কাল, আর এদের ক্ষেত্রে হচ্ছে নর্মালি কই গেল কই গেল কই গেল, এদের ক্ষেত্রে আইসটা আছে আচ্ছা লেসটা কই গেল হোমো সার্কাল, এই যে হোমো সার্কাল, এই এই জিনিসগুলো কিন্তু অবজেক্টিভে আসে। সেই সাথে একটা জিনিস মনে রাখবা যে এই সার্কোপ্টেরিজির পটকা থাকে, অ্যাক্টিনোপ্টেরিজের পটকা থাকে, আর এদের কি পটকা থাকে না, এই তিনটে জিনিস কিন্তু নোটভিত্তিকে আসে। বিশেষ করে আইস তোমাকে নোটভিত্তিকে দিবেই, কনফার্ম একেবারে মাথার মধ্যে ঢুকায় ফেলো, কন্ডিকথিস, প্ল্যাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, আইস মাথার মধ্যে ঢুকায় ফেলো, এখান থেকে একটা এমসিকিউ তোমরা পাবা। এছাড়া দেখা যায় যে আমাদের বইয়ের মধ্যে আর যে টপিকগুলো আছে, যেমন মিক্সিনি, পেট্রোমাইজেন্টিটা, তারপরে যেটা বলেছিলাম ওই যে তোমাদের ইউরোকর্ডেরা কিছু ক্লাস রয়েছে, এটা পুরোপুরিভাবে বলা যেতে পারে একদমই নিষ্ক্রিয়, চাইলে একবার রিডিং দিয়ে দিতে পারো, এটা পড়ে সময় নষ্ট না করলেও কোনো সমস্যা নেই, কারণ এখান থেকে অবজেক্টিভ আসবে না। তবে যদি অবজেক্টিভ আসে বা তুমি পড়তে চাও, সেটার জন্য দাগানো বইয়ের পিডিএফ তো ইনশাল্লাহ দিয়ে দিব। বাকি অংশ কিন্তু এর থেকে জেড পর্যন্ত আমি চেষ্টা করেছি তোমাদের এই অংশগুলো নিয়ে আলোচনা করতে। তো এখন সময় হচ্ছে যে পুরো অধ্যায়টা নিয়ে পর্যালোচনা করা, যেহেতু লাস্ট ক্লাসে আমি তোমাদের একবার ফার্স্টে থেকে অংশ থেকে একবার লাস্ট পর্যন্ত আবার একটা রিভিউ বা সাজেশন দিয়ে দিচ্ছি, যে আমাদের লাস্ট অংশ থেকে ফার্স্ট অংশের মাঝখানে কিন্তু আমরা প্রথম ক্লাসে যে কথাগুলো বলেছিলাম সৃজনশীল এক দুয়ের জন্য এমসিকিউয়ের জন্য, ওগুলো ওইভাবেই পড়ার চেষ্টা করবা, ছোটো ছোটো করে পড়বা, উদাহরণগুলো বেশি পড়বা। দুই তিন পর্বের ক্ষেত্রে থেকে কিন্তু আমরা এই চার নম্বর পর্ব পর্যন্ত কিন্তু আমরা অবজেক্টিভ প্লাস হচ্ছে সৃজনশীলের জন্য আলোচনা করেছি। এবং সেই সাথে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই পর্ব পড়ার সময়, এই অধ্যায় পড়ার সময় তোমাদেরকে যেইভাবে পর্ব পর্ব মিলাই দিয়ে পড়তে বলেছি, অর্থাৎ প্ল্যাটিহেলমিনথিসের সাথে নেমাটোডা, মলাস্কানিডিডা, আর্থ্রোপোডা মিলে একটা তিনটা পর্ব মিলে একসাথে পড়বা, তারপরে ইউরোকর্ডেরা, সেফালোকর্ডেরা, ভার্টিব্রেটা, তারপরে এই শ্রেণীগুলো একসাথে, লাস্টে যে চারটা শ্রেণী অ্যাম্ফিবিয়া, রেপটেলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া, এইভাবে একসাথে মিলায় পড়বা। মানে তুমি একটা অ্যাম্ফিবিয়া পর্যন্ত তুমি বই খুললা, প্রথম থেকে মনে করো তিনটা চারটা শ্রেণী পড়ে অ্যাম্ফিবিয়া পর্যন্ত রেখে দিলা, দরকার নেই, তুমি বই খুলো অ্যাম্ফিবিয়া থেকে শুরু করো একেবারে ম্যামালিয়া পর্যন্ত পড়ে তারপরে উঠবা। তুমি যদি এতটুকু পড়ো তাহলে এই চারটা একসাথে পড়বা, পার্থক্য করে পড়ার চেষ্টা করবা। এইখানে সৃজনশীলের ক্ষেত্রে মাথায় রাখবা যে তোমার কিন্তু গ নাম্বারে ম্যাক্সিমাম টাইমে একটা প্রাণীর বৈশিষ্ট্য লিখতে দিবে, আর ঘ নাম্বারের ক্ষেত্রে তিনটা প্রাণীর মধ্যে তুলনা অথবা কে কার চেয়ে উন্নত, যাই আসুক না কেন দুইটারই মানে গ এবং ঘতে সবারই বৈশিষ্ট্য লিখেই তোমাকে বর্ণনা করতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে এই অধ্যায় এমন একটা অধ্যায় যে অধ্যায় আসলে কোনো চিত্র নেই, আসলেই কোনো চিত্র নেই, যে চিত্র একে তুমি আসলে নাম্বার পাবা। এই অধ্যায় একমাত্র অধ্যায় যেখানে তোমার পুরোপুরি বৈশিষ্ট্য নির্ভর, তুমি বৈশিষ্ট্যগুলো ভালো করে লিখলে তুমি ফুল মার্ক পাবা, এখানে কোনো চিত্র আঁকার প্রয়োজন নেই। আর এক দুয়ের ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবা সংজ্ঞাগুলোর ক্ষেত্রে যাতে কোনোভাবে ভুল না হয়। এবং আরেকটা কথা মনে রাখবা যে তোমরা যখন বই খুলবা তখন বই খোলার পরে দেখবা যে বিভিন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে বোল্ড কালার লেখা আছে, যেমন প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে লেখা ছিল রেচনতন্ত্র শিখাকোষ, দেখবা শিখাকোষটাকে বোল্ড কালারে লেখা আছে, নেমাটোডার ক্ষেত্রে লেখা ছিল ইলাস্টিন নির্মিত, এই যে ইলাস্টিন নির্মিত নলের ভিতর নল বা টিউব উইদিন টিউব, এই কথাগুলো লেখা আছে, এই বোল্ড কালারগুলো এমসিকিউ এর জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলোকে এইভাবে পড়ার চেষ্টা করবা যে অ্যাটলিস্ট শিখাকোষ কাদের, তাছাড়া আমি তো তোমাদের ছন্দ দিয়ে দিয়েছি, এইভাবে মোটামুটি মাথায় রাখার চেষ্টা করবা, তাহলে এই পর্বগুলো থেকে কিন্তু এই বোল্ড কালারের অংশটাই তোমাকে তুলে দিবে, দিয়ে বলবে এই অংশ কোন পর্বে প্রাণী পাওয়া যায় অথবা প্ল্যাটিহেলমিনথিসের রেচনতন্ত্রের নাম কি, জাস্ট বোল্ড কালারটা মাথায় রাখতে পারলে কিন্তু তোমার কাম হয়ে যাবে, অর্থাৎ কাজ হয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের প্রাণী শ্রেণীবিন্যাস অধ্যায় শেষ হয়ে গেল, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।